নমস্কার, ইউফোনি আয়োজিত জলসা ঘরে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই যারা আমাদের পেজ রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন, এতদিনে জেনে গেছেন যে আজকে আমরা আমাদের সন্ধ্যাটা কিভাবে কাটাচ্ছি বা কাদের সঙ্গে কাটাচ্ছি, আমাদের সঙ্গে কোন বিশিষ্ট শিল্পী দুজন আছেন। যারা আছেন তাদেরকে তো আমি স্ট্রিমে নিয়ে নেব, তবে তার আগে তাদের সম্বন্ধে কিছু কথা আমাকে অবশ্যই বলতে হবে। আমি আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আপনাদের, আজকে আমাদের সঙ্গে আছেন দুজন বিশিষ্ট শিল্পী, একজন বিশিষ্ট নৃত্য শিল্পী স্বাগতা ব্রহ্মা এবং আছেন বিশিষ্ট তবলা বাদক অমিতাংশু ব্রহ্মা। এবার শুধু যে এরকম বিশিষ্ট তারা নৃত্য শিল্পী এবং তবলা বাদক সেটা নয়, এনাদের আরো পরিচয় আছে। স্বাগতা দি একজন পারফর্মার, খুব ভালো ভালো কিছু কাজ করেছে, কি কি করেছেন সেগুলো উনি নিজেই না হয় আপনাদের বলবেন। এছাড়াও স্বাগতা দি কত্থক নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এমএ করেছেন। আর অমিতাংশু দা উনি আমাদের রবীন্দ্রভারতীর কত্থক ডিপার্টমেন্টের তবলা ফ্যাকাল্টি। তো উনাদের দুজনকে আজকে আমি আমাদের ইউফোনির জলসা ঘরে পেয়ে অত্যন্ত আনন্দিত। তো দুজনের সঙ্গে আলাপ তো আপনাদের করাবই, সেই জন্য আগে ওদের দুজনকে আমি স্ট্রিমে নিয়ে নিচ্ছি। তোমাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের ইউফোনির অনুষ্ঠানে। কেমন আছো তোমরা আগে সেটা বলো। নমস্কার পিতা, তোমাকে অনেক অভিনন্দন, ভালোবাসা। তুমি একটি ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, তোমাকে আমি অনেক ছোট থেকে চিনি। আমরা খুব ভালো আছি, আবার কিছুটা ভালো নেই, মানে প্রচন্ড ঠান্ডা লেগে আছে। ডাক্তারের কাছ থেকে আমরা জাস্ট এলাম একটু আগে, তো এই জন্যই ভালো নেই যে শুধুমাত্র ঠান্ডা লেগে আছে, আর কোনো কারণ নেই। আর তাছাড়া বেশ ভালোই আছে। আর তোমার সাথে এতদিন বাদে, মানে অফলাইন তোমার সাথে আমার প্রচুর, আমার পার্সোনালি অনেক দিনের আলাপ, অনলাইন তোমার সাথে আমার প্রথম একটা এরকম দেখা হচ্ছে বা আমাদের দেখা হচ্ছে, এটা খুব, আমি খুব আনন্দিত। বাকিটা ও হ্যাঁ, আমার ওর সাথে প্রথম মানে অনলাইনে থ্রু মানে আলাপ, আগে আগে কখনো আলাপ করার হয়তো সুযোগ হয়নি, বাট হ্যাঁ প্রথম কাজ করছি ওর সাথে, ভালো লাগছে। আর একটু আমি বলে দিই, ও আমাদের আলাপ করালো যে আমার স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী, আমার ক্ষেত্রে তবলা বাদক, ও নিজেও একজন কিন্তু নৃত্যশিল্পী। ও অমিতা দত্তের কাছে খুব ছোট থেকে নৃত্য শিক্ষা করছে, বিভিন্ন জায়গায় প্রচুর অনুষ্ঠানও ও নিজে করেছে, ও নিজে প্রচুর। রানাদার সঙ্গে আমার পরিচয় এবং রানাদাও আমার আরেকজন গুরুর মতো, মানে অমিতাংশুদার নিক নেম হচ্ছে রানাদা, তো আমরা সবাই রানাদা বলেই ডাকি। তো রানাদা আমার একজন গুরুর মতোই, কারণ গুরুই, মানে গুরুর মতো বলা ভুল, গুরুই, কারণ একদম ছোটবেলা থেকে যখন থেকে আমি মামুনির কাছে তালিম নিচ্ছি তখন থেকে আমি রানাদার সঙ্গেও পরিচিতি এবং তালিম মানে তালের সমস্ত জ্ঞান সমস্ত কিছু রানাদার থেকেই পাওয়া। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প আড্ডা তো হবেই, তো গল্প আড্ডা হওয়ার আগে যখন এত কিছু পরিচয় টরিচয় পর্ব সারা হলো, তাহলে বলো যে আমরা প্রথমে তোমাদের কি দেখবো সেটা আগে শুনে নি, মানে কিছু একটা দেখে নি, তারপর আমরা আবার আড্ডায় ফিরবো। একদম, ওকে, কি দেখবো আমাদের প্রথমে দেখো। তুমি দেখবো বলতে, আমার যদি কিছু, তোমার কাছে কি কিছু রয়েছে, আমার কোনো ভিডিও টেপিংস বা কিছু আছে? আছে, মানে সেটাই আমরা মানে প্রথম কি দেখবো বা শুনবো, মানে সরি আমার টার্মটা ভুল হয়েছে, দেখবো বা শুনবো সেটা বলো। হ্যাঁ, মানে আমি আজকে তবলা নিয়ে, আমি সাধারণত লাইভে সবসময় তবলা নিয়ে বসি, যতটুকু পারি ওখানে বাজানোর চেষ্টা করি, কিন্তু আজকের মুডটা পুরো আড্ডার, যেহেতু সেহেতু আমার মনে হয় যে যদি আমার কোনো পুরনো কিছু বাজনা তোমার কাছে থাকে তুমি সেটা চালাতে পারো, তারপর আমি সেটা একটু ডেমোনস্ট্রেশন দিলাম বা সেটা শুনে। আমি আমি চালাচ্ছি ওটা শুনে নেওয়ার পরে, তারপরে তুমি দর্শক বন্ধুদের বলে দিও যে আমরা কি শুনলাম। ওকে, তুমি চালাও, আগে আমি দেখি যে তোমার কাছে তুমি কোনটা চালাচ্ছ, সেটা সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, আহ
এবার রানাদার থেকে জানতে চাইবো যে আমরা এটা কি শুনলাম, মানে তুমি আমাদের কি শোনালে। হ্যাঁ, এইটা ভিডিওটা বেশ পুরনো, অনেকদিন আগে এটা রেকর্ড হয়েছিল, আমি বড় ভাবে রেকর্ড করেছিলাম, আমারও মনে পড়লো। এটা বেসিক্যালি আমি প্রথমে বলেছি, দেখলাম মানুষ যে খামারের উপর এটা আমি বাজানোর চেষ্টা করেছি, কেন কি তিন তালে আমার প্রচুর পারফরমেন্স রয়েছে, অনেক লাইভই বাজি, কিন্তু খামার বা একটু, কিন্তু যেটা ব্যাপার যে এটি আমি শিখেছিলাম মেইনলি যে রূপক তালের উপর যে কম্পিটিশনটা আমি বাজি, যা হাতে টেকে দেখে থাকে না থাকো, দিনা থাকে না থাকে, থাকে না থাকো, না কথা, এটা যদি একটা কাউন্টিং এ যায় তাহলে সাত সাত করে যাচ্ছে। তো এটাও একটা আলোচনার বিষয় যে আমরা যখন কোন বেসিক, আমরা প্রথমে তিন তাল কেন শিখি, বা তুমিও তো পৃথা, তুমি যেহেতু একজন নৃত্যশিল্পী, তোমাকে দিয়ে আমি খুব ভালো একটা মানে এগুলো খুব সুবিধে হয় যারা আমাদের সাথে এরকম সেশনে বসে, তারা যদি মিউজিক নিয়ে কালচার করে বা মিউজিকের শিক্ষার্থী হয়, অনেক কিছু গল্পের মাধ্যমে আলোচনার মাধ্যমে একটা সে আরো ভালো বুঝতে পারে ব্যাপারটা। তো এই তুমি যেহেতু তিন তাল শিখেছো, বা আমরা প্রথমেই যে আমরা গুরুর কাছে শিখতে যাই, প্রথমে তিন তালটা কেন শেখানো হয়, তিন তালটা এই জন্যই শেখানো হয়, তিন তালে তুমি যা যা শিখবে সেই কম্পোজিশন, তুমি ধামার নাচো, ঝাঁপতাল নাচো, 11 মাত্রা নাচো, 13 মাত্রা নাচো, 15 মাত্রা নাচো, যে তালই নাচো না কেন সেই কম্পোজিশনকে একটু হিসাবের এদিক ওদিক করে কিন্তু সেই তালে বাজানো যায়। অতএব মাদার তাল হলো তিন তাল। তো এই এটার ক্ষেত্রে আমি বলছি, এটা আমি শিখেছিলাম রূপক তালে। এবার যেহেতু আমি ধামার বাজাবো, অ্যাকচুয়ালি ধামারের যে মুডটা, ধামারের মুডটা হচ্ছে একটু খোলা অঙ্গের বাজ হয়। ধামারে খোলা অঙ্গের বাজ বলতে এই ধরনের পাখোয়াজ অঙ্গের যেসব বল আছে,
এই ধরনের খোলা অঙ্গে যদি কোনো কথা বাজানো যায় তাহলে ধামালের সাথে খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ প্রত্যেকটা রাগের যেমন একটা চরিত্র আছে, প্রত্যেকটা তালের একটা চরিত্র আছে, তো ধামালের চরিত্রটাই একটু খোলা। তো আমি ওটা বাজাতেই পারতাম কিছু ধামালের জিনিস, কিন্তু এখানে আমি কেন বাজাইনি তার কারণ হচ্ছে রূপকের জিনিসকে টেনে নিয়ে গিয়ে আমি ধামালে বাজিয়েছি। এর কারণই হচ্ছে যে কোনো তালের জিনিস কিন্তু যে কোনো তালে ফিট করা যায়। অনেক সময় আমরা যখন অ্যাকম্পানি করতে বসি, হয়তো এমন একটা লয়ে সিতারিস্ট হোক, ভোকালিস্ট হোক, বা তোমাদের ডান্সের সাথেও যদি বসে, এমন একটা লয়ে আমাকে ছাড়া হলো যে লয়টা আগে থেকে তিনি প্রিপেয়ার্ড হয়ে এসেছেন, ওই লয়ে উনি জিনিসগুলো বাজাবেন। আমরা শুধুমাত্র আমরা তবলিয়ারা বা তবলা প্লেয়াররা কিন্তু জানি না যে কোন লয়ে আমাকে বাজাতে দেওয়া। তখন দেখা যাচ্ছে যে আমি ধামারে বা ধামারের চরিত্র অনুযায়ী যে জিনিসটা গুরুর কাছে শিখেছি বা আমি বাড়িতে যেটা চর্চা করেছি বা আমি ভেবেছি, সেটা ওই স্পিডের সাথে যাচ্ছে না। তখন কিন্তু ইমিডিয়েট ওই সেই সময় আমাদেরকে বসে চিন্তা করতে হয় যে এই সাথে এমন কিছু একটা বাজাবো যেটা আমার আগে থেকে শেখা রয়েছে। একটা হয় উপজঙ্গের বাজ, বাজ দু রকম, একটা উপজঙ্গের বাজ, উপজঙ্গের বাজ মানে যেটা কোনো চিন্তা থাকবে না, সেটা সময় ভালো করে আসতেও পারে নাও আসতে পারে, ওটা সেন্সের উপর ডিপেন্ড করে যে আর্টিস্ট বাজাচ্ছেন তার। আরেকটা বাজ হয় অন্য কোনো তালের জিনিসকে নিয়ে এসে তখন সেখানে পুট করে দেওয়া, কারণ ওই জিনিসটা দেখা গেল ওই তালের নয়, ওই যে তালের চরিত্রের সাথে হয়তো যাচ্ছে না, বাট তখন সেইটুকু জায়গাকে ফিল আপ করার জন্য তোমাকে অন্য তালের সাহায্য নিয়ে সেই জিনিসটাকে বাজাতে হয়। এই ক্ষেত্রে আমার বাজার বাজানোটা কিন্তু ঠিক তাই, এটা ধামানের জিনিস নয়, এটা একদম রূপকের জিনিস, কিন্তু আমি জোর করে বাজি এটাই বোঝানোর চেষ্টা করেছি যে অন্য তালের জিনিসকে কিভাবে একটা অন্য তালে বাজানো যায়। মানে পুরো ব্যাপারটাই হচ্ছে অঙ্ক মেলানো, তাই তো? অঙ্ক মেলানো, হ্যাঁ, ম্যাথমেটিক্স তো রয়েছে, কিন্তু না আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে অঙ্ক তো তুমি খুব ভালো কথা বললে, অঙ্ক তো রয়েছে, অঙ্ক তো পুরো গান বাজনাটাই একটা অঙ্কের মধ্যে আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে, তার ফর্মিউলা আছে, তার ফর্মিউলা আছে। যখন তিহাই তুমি করবে যখন তার ফর্মুলা আছে, তুমি যখন কোন লড়িকে বিল্ড আপ করছো এবং তুমি যখন নিজে বুঝছো একরকম, যখন তুমি তোমার স্টুডেন্টদের বোঝাচ্ছ শেখানোর জন্য, তখন তাকে একটা ফর্মুলাতে পুট করে দিতে হয়। দেখো ফার্স্ট লাইনটা যদি আমি এ ধরি, সেকেন্ড লাইনটা আমি বি ধরি, আমি ওকেও যখন শেখাই বা আমার স্টুডেন্টদের যখন ও শেখায় বা আমরাও শেখাই, আমরা এটা বলি ফার্স্ট লাইনটা তুমি এ ধরো, সেকেন্ড লাইনটা বি ধরো, তিন তালের ক্ষেত্রে যদি বলি। এবার একদম নর্মালি দু নম্বরটা এ কিউ প্লাস বি, মানে এটা তিনবার করো প্লাস বি, থার্ড লাইন কি হবে, থার্ড লাইন তুমি করতে পারো বি স্কোয়ার প্লাস এ বি, মানে বি স্কোয়ার মানে সেকেন্ড লাইনটা প্রথমে তুমি দুবার করো প্লাস এ বি অর প্লাস ওয়ান, প্লাস ওয়ান মানে তোমার এ বি। তো দেখো পুরো ব্যাপারটা কিন্তু এত বড় কথা, কিন্তু ওই শুধু এ বি দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। তোমার মাথায় যদি ব্যাপারটা এ ব্যাপারটা ঢুকে যায়, বি ব্যাপারটা ঢুকে যায়, তো তোমার এ কিউ প্লাস বি আর বি স্কোয়ার প্লাস এ বি আর সি স্কোয়ার প্লাস এ বি আর সি স্কোয়ার প্লাস ওয়ান করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। শুধু যদি তুমি সি স্কোয়ার মানে কি মানে কতটা জেনে নাও, পুরো অঙ্কের ফর্মুলার মতো কিন্তু আমরা জিনিসটা আমাদের গুরুদের কাছ থেকে শিখেছি এবং সেটা আমরা নিজেদের আত্মস্থ করেছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই বাজনাটা, তুমি যে অঙ্কের কথা বললে, অঙ্ক এইভাবে এখানে কিন্তু আসে। আর এই বাজনাটার আরেকটা বিশেষত্ব হলো এটার খুব টাফ অঙ্গের বাণী, বাণীগুলো এত কঠিন সেটা যারা তবলা বাজান তারা বুঝতে পারবে, এটা খুব সোজা কিছু নয়, খুব রেয়ার একটা কম্পিটিশন এটা। আমি যতদূর জানি এটা ফারুকাবাদ ঘরানা, কারণ আমি আর একটু বলে রাখি, আমি কিন্তু ফারুকাবাদ দীর্ঘদিন শিখেছি এবং শিখে চলেছি, আর কলকাতায় আসার পর থেকে কিন্তু আমি বেনারস ঘরানাও শিখছি। তো আমার ফারুকাবাদ ঘরানার গুরু প্রথম ছিলেন শ্রী শ্যামল মুখার্জি, উনি ছিলেন, এই জন্য বললাম, উনি মারা গেছেন 1 বছর হলো। তার পরের গুরু শ্রী অমর শেঠ, আর তার কাছে থাকাকালীনই আমি মালদা থেকে কলকাতায় চলে আসি এবং এখানে এসে তুমি জানো আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে পণ্ডিত সমর সাহার কাছে আমি তালিম নিয়ে চলেছি, এবং আমার পাশাপাশি এখন ফারুকাবাদ এবং বেনারস দুটোই কিন্তু তালিম চলছে একসাথে। কারণ কি,
দুটো ঘরানা জানা থাকলে তোমার বাজের ক্ষেত্রে একটা কালার আসে। আর আরেকটা জিনিস আমি দায়িত্ব নিয়ে বলে দিই যে গুরুদের বা বড় যে কোনো মানুষের নাম নিতে গেলে কানে হাত দেওয়ার একটা কিন্তু আমাদের চল আছে, এটা তুমিও জানো, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি এই জন্য কানে হাত দিলাম না, এটা আমার গুরুদের স্ট্রিক্টলি বারণ আছে যে তাদের নাম নেওয়ার সময় কিন্তু কানে হাত দিতে তাদের বারণ এই জন্য আছে। বলেছে যে তুই তোর বাবার নাম নিতে গিয়ে কি কোনোদিন কানে হাত দিয়েছিস, তাহলে তুই আমার নাম নিতে গিয়ে কেন দিবি। এটা আমার গুরুদের কিন্তু বারণ আছে, যার জন্য আমি কানে হাত দিলাম না। তার মানে এই নয় যে আমি তাদেরকে কিছু কম অসম্মান বা কম সম্মান করলাম বা অসম্মান করলাম, তাও নয়। আবার যদি কেউ কানে হাত দিয়েও গুরুর নাম নিয়ে থাকেন তাহলেও কিন্তু কোনো বাড়াবাড়ি সে করছে না, এটাও কিন্তু আমাদের কালচারের মধ্যেই পড়ে। তো দুটোই ঠিক। এটার রেসপেক্টটা কি কিরকম ভাবে করবে আমার মনে হয় ওটা ভেতরের ব্যাপার, মানে রেসপেক্ট দেখানোর কিছু নেই, যে যেটাতে বেশি সচ্ছল বোধ করবে যেরকম ভাবে রেসপেক্ট দেখানোতে সে সেরকম ভাবেই করতে পারে। কারেক্ট কারেক্ট। তো রানাদার কথা তো শুনলাম, কাদের কাছে তালিম নিয়েছেন, আমি এবার দিদির সঙ্গে একটু কথা বলবো। স্বাগতারি, তুমি তোমার শুরু কিভাবে এই নাচের জগতে, সেই হিসেবে যদি আমাদের একটু বলো তোমার স্টোরিটা। একদমই, অ্যাকচুয়ালি আমার বর্ন অ্যান্ড ব্রট আপ দুর্গাপুর, তো বেসিক্যালি আমি দুর্গাপুরেই আমার নাচের তালিম শুরু। তো আমার প্রথম গুরু যিনি চৈতালি গোস্বামী, উনি দুর্গাপুরেরই, এবং তার সাথে সাথে আমার তাণ্ডবেরও মানে তালিম চলেছে। তার নাম হচ্ছে মানস কুমার, ওনারা এখনো আমার সাথে আমার কন্ট্যাক্টে আছেন, এবং ওনাদের সাথে মানে রেগুলার হয়তো কথা হয়ে ওঠে না, বাট আমার যতটা পারি ওনাদের সাথে টাচে থাকার চেষ্টা করি। আচ্ছা, তারপরে ওখানে আমি মহারাজজি অনেক ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি দুর্গাপুরে, তখন অসীম বন্ধু গুরুজি ওখানে যেতেন, ওনার কাছ থেকে তালিম নিয়েছি। তারপরে তো আমার কলকাতায় আমাকে রবীন্দ্রভারতীতে জয়েন করেছি, হ্যাঁ রাইট, রমাপ্রসাদ গুরুজিও যেতেন, এবং রমাপ্রসাদ গুরুজির কাছে আমি একদম ছোট্টবেলায় তখন 2-3 পড়ি, তখন থেকে আর কি তালিম নিয়েছিলাম। এবং লাস্ট 2-3 পর উনি চেয়েছিলেন যে আমি কলকাতায় আসি, বাট তখন যা হয় আর কি, প্রত্যেকটা বাচ্চাদেরই আর কি বাবা মারা একা একা কি ছাড়বে না, কলকাতায় পাঠাবে না, একটা ভয় থাকে, যার জন্য আর তার তখন আর হয়নি। তাই জন্য পরে যখন আমি এখানে রবীন্দ্রভারতীতে ভর্তি হই, তখন আবার আমার আর কি কলকাতা সান্নিধ্যে আসা হয় এবং রবীন্দ্রভারতীতে গ্র্যাজুয়েশন করি। দেন আমি এম এ তে যখন উঠি, তখন আমি গুরু অমিতা দত্তের সান্নিধ্যে আসি, এবং তার কি বলবো, তার গাইডেন্সে আর কি পথ আর কি চলা শুরু হয় ভালো করে। তখন আমি আবার এখানে নতুন করে অসম বন্ধু গুরুজির কাছে তালিম নেওয়া শুরু করি, এবং তার সাথে সাথে আমার ইউনিভার্সিটির তালিম চলে, এভাবে চলতে চলতে তারপরে যখন ইউনিভার্সিটি আমার কমপ্লিট হয়, সেই সময় আমি মধুমিতা দীর কাছে, মধুমিতা রয়, তার কাছে আমি আবার তালিম নেওয়া শুরু করি। এইভাবে আমি মানে বলবো যে সব গুরুরই সান্নিধ্যে এসেছি, এবং তাদের সান্নিধ্যে আর কি পথ আর কি চলেছি। এখন রিসেন্ট বিয়ের পর আমার খুব একটা আর কি তালিম নেওয়ার এখনো আর কি স্টার্ট করিনি বলবো, তার আর যাও বা ভেবেছিলাম এর মধ্যে স্টার্ট করব, তো লকডাউন শুরু হয়ে গেল করোনার জন্য। তো আফটার লকডাউন ইচ্ছে আছে 21 থেকে আবার আমি মধুমিতা দির কাছে জয়েন করব, মধুমিতা দির গাইডেন্সে আবার আর কি তালিম নেওয়াটা শুরু করব। তো এই আমি একটু তোমাদের মাঝখানে ঢুকতে চাই, মানে এই এতজন গুরুর নাম ও নিল বা আমি নিলাম বা অনেকে নিয়ে থাকেন, অ্যাকচুয়ালি কথাটাই আছে তোর কে গুরু? হ্যাঁ, শুধুমাত্র কি যার বাড়িতে গিয়ে আমি শিখেছি তিনিই গুরু, না আর কি কেউ গুরু নয়? বলে কথাতে বলে তোর আত্মা গুরু, তোর পথিক গুরু, গুরু এই মহাবিশ্ব, এটা কথায় আছে, এটা গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ লিখে গেছেন এই গান এবার এই কথা। তার মানে হচ্ছে তুমি নিজেকেও নিজে শেখাচ্ছ, অতএব তোর আত্মা গুরু, পথিক গুরু, তুমি পথে যারা অনেক মানুষ যাচ্ছে, অনেক প্রোগ্রামে যাচ্ছ, অনেক বন্ধুর সাথে মিশছো, তাদের কাছ থেকেও তুমি শিখছো। তুমি ভেবে দেখো, শুধু মানে আমরা কোনো যদি প্রোগ্রাম দেখি সেখান থেকেও কিন্তু অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, এবং সেটাও তো, হ্যাঁ সেটাও একটা শিক্ষা। সুতরাং সবার কাছ থেকে কিছু না কিছু আমরা শিক্ষা নিয়েই চলেছি। এক্স্যাক্টলি, শুধুমাত্র গুরু আমাদের যিনি আমরা সত্যি কথা বলতে যারা যার কাছে গিয়ে আমরা হাতে করি হাতে স্ট্রোক শিখছি, তেনারা তো আমার নিশ্চয়ই মাথার উপর রয়েছে। তাছাড়াও কিন্তু এখন অনেক মানুষের নাম নিতে হয় বা মনে মনে তাদের প্রতি চিরকৃতজ্ঞতা একটা রেখে যেতে হয় বা চিরকৃতজ্ঞ থাকতে হয়, যাদের কাছ থেকেও তুমি প্রচুর শিখেছো। আমি তো আমার প্রচুর বন্ধুর কাছ থেকে
বন্ধু যারা তবলার বন্ধু আমি বলছি, যারা তবলা বাজান, হুম সে ছোট হতে পারে বড় হতে পারে, তাদের কাছ থেকে আমি হ্যাঁ ভীষণ ভাবে উপকৃত। মানে তুমি ভাবতে পারবে না যে তারা কত রকম ভাবে আমাকে গাইডলাইন দিয়েছে, কত রকম ভাবে আমি শিখেছি বা শিখে চলেছি এখনো। মানে কার নাম বলবো কার নাম বলবো না। হ্যাঁ, কিন্তু একদমই আমাদের মানে আমি বলবো এটা কিন্তু আমাদের ডান্সের মধ্যেও আছে, মানে আমার বন্ধু বান্ধব বা আমাদের যারা সিনিয়র দাদা দিদিরা বা তাদের আমার আমার যারা জুনিয়র তারাও এত ভালো ভালো আজকাল পারফর্ম করছে, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। হ্যাঁ তুমি তোমার উপর ডিপেন্ড করছে তুমি কাছে কাছ থেকে কি নেবে, সুতরাং সবাই মানে কেউ আমি বলবো না যে কারোর কাছে কিছু নেওয়ার নেই, ছোট বলে আমি তার কাছে কিছু নিতে পারবো না, এরকম যার যেটা পারবো সেটাকে অ্যাকসেপ্ট করা আমার আমাকে সবসময় রাখতে হবে, মানে যেখান থেকে যা পারবো যতটুকুনি ভালো আমরা নিতে পারি আমরা সেটা সেটা বড় হোক ছোট হোক যেই হোক বন্ধু বান্ধব যাই হোক না কেন। বেশ খুব ভালো, যাকে বলে যে শিখতে হলে তোমাকে সবসময় চোখ মুখ খোলা রাখতে হবে, ওপেন মাইন্ড রাখতে হবে, সেটা যে কোনো বিষয়ই হতে পারে, শুধুমাত্র ডান্সের ক্ষেত্রে না, যে কোনো বিষয় হতে পারে অনেক। আর সবচাইতে আমি কালকেই ফেসবুকে পড়ছিলাম, ফেসবুক এখন সোশ্যাল মিডিয়া অনেকে বলে যে খুব খারাপ হয়ে গেছে, আমি তো খুব উপকৃত হই। কালকেই একটা জায়গায় লেখা পড়লাম যে তোমার সবচাইতে উন্নতির বা তোমার সবচেয়ে বড় গুরু কে দিয়েছে, তারপর ডট 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 লিখে লিখেছে তোমার শেষ ভুল। একদম তোমার শেষ ভুল হচ্ছে তোমার সবচেয়ে বড় গাইড, তোমার সবচেয়ে বড় গুরু, তোমার বড় সবচেয়ে বড় শিক্ষাদাতা। খুব বড় কথা জানো তো, খুব সত্যি কথা, খুব সত্যি কথা এটা, কারণ আমরা ভুল করেই আমরা আস্তে আস্তে সঠিকের পথে এগোই, তাই করে ভুলটাকে ওভারকাম করতে হবে। একদম হ্যাঁ দুটো কামন, হ্যাঁ বল। হ্যাঁ কিছু কমেন্টস আছে, একটুখানি কমেন্টস গুলো দেখে নি। এক সেকেন্ড, সায়নজিৎ ভৌ লিখেছে বাহ কি সুন্দর তবলা পরিবেশন, এক সেকেন্ড, হ্যাঁ শিল্পীকে প্রণাম জানাই, অনুষ্ঠান বেশ ভালো হচ্ছে, থ্যাংক ইউ সায়নজিৎ, পাশে থেকো। তারপরে চন্দনা ঘোষ কমেন্ট করেছেন অনেকদিন পর আমাদের প্রিয় রানাদা, তোমাদের দেখে খুব ভালো লাগছে, কি সুন্দর কথা বলো তুমি, খুব ভালো লাগছে। কার নাম বললে এটা, এটা কার নাম বললে? চন্দনা ঘোষ আমার মা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদিকে আমার আমাদের দুজনের তরফ থেকে অনেক প্রণাম ওর মা, অনেক প্রণাম। আমি আজকে সকালেও ওনার খোঁজ নিচ্ছিলাম, উনি ভীষণ হ্যাঁ খুব, আমি পার্সোনালি ওনাকে অনেক দিন ধরে চিনি, তুমি তো অনেক ছোট, তুমি কাছে থেকে দেখছো, কিন্তু আমি অনেক দিন ধরে ওনাকে দেখছি, খুব প্রাণ চঞ্চল একজন মহিলা। মানে আমি যখন যখন অরবিন্দ ভবনে এসেছি, অরবিন্দ ভবনে তো আমি দীর্ঘ 20 বছর তবলার ক্লাস করেছি গুরু অঙ্গদের সাথে, তো উনি সব সময় কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকছেন, তুমি নাচ শিখছো বৃথা, তুমি তোমার কথা বলছি তুমি নাচ শিখছো, ওখানে তোমার মা তো থাকতে নেই। এছাড়াও তুমি যখন নাচে ওখানে ডিসকন্টিনিউ করলে তখনও কিন্তু উনি রেগুলার আসা যাওয়া হ্যাঁ তোমার কথা আমি সম্বন্ধে অনেক, আমি শুনতাম যে তোমাদের কথাবার্তা হয় দেখা হয় হয় সেগুলো আমি জানি, বেশ এবং ভালোই। যেটা না বললে, যেটা না বললে নয়, ইন্টারভেলে আমি যখন চা আনতে যেতাম উনি কিন্তু ফার্স্ট ওখানে বলে এই ওনাদের দুজনকে একটু চা করে দাও না, তাড়াতাড়ি ক্লাস চলছে, এই অ্যারেঞ্জমেন্টটা করে দিতেন। তুমি ভাবতে পারবে না, এটা কিন্তু কোনো হাসির কথা নয়, আমি রোজ গিয়ে অমিতাদিকে বলতাম পৃথার মা অ্যারেঞ্জ করে দিন, কারণ ওইখানে ওই সময় ওই 2 কাপ চা অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট, কেন কি যিনি দিচ্ছেন তিনি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, এই ক্লাস এই ক্লাস, আমি যে ওই 2 মিনিটের মধ্যে গিয়ে আবার 2 মিনিট আমাকে ব্যাক করে আসতে হবে, টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট। উনি কিন্তু অলওয়েজ এই কাজটা কিন্তু নেপথ্যে দাঁড়িয়ে করে যেতেন, অতএব ওনাকে অনেক ধন্যবাদ জানাবো। আমি তোমার মানে তোমাকে বলছি তুমি এত ভালো ভালো কথা মায়ের ব্যাপারে বললে, সেই জন্য অনেক ধন্যবাদ, মা শুনছে মায়ের, আমি ভালো কথা বলিনি, যেটা ঘটনা মানে সেটা বলেছি। বুঝতে পেরেছি, মানে ভালো কথা মানে মানে এই জিনিসগুলো মানে অনেকেই তো এগুলো মনে রাখেন না, তুমি যে মনে রেখেছো সেটাই অনেক, মানে অনেকেই না না ভুলে যায়। আমার প্রত্যেকটা আমার আমার আমি সবাই বলে না যে আমি উপকার পাইনি, আমি উপকার করে গেছি, তা নয়, আমি প্রচুর উপকার অনেকের মাধ্যমে পেয়েছি। যে উপকার গুলো কি জানো তো বৃথা, দেখতে হবে তোমার এক্সপেকটেশন কতটা জীবনে। তুমি এত এক্সপেক্ট করে বসে আছো যে 1 কাপ চা দিলে তোমার কাছে সেটা কিছু মনে হয় না, কারণ তোমার তোমাকে দেখতে হবে যে তোমার এক্সপেকটেশনের জায়গাটা ছোট করতে হবে। একদম হ্যাঁ, ছোট করলে দেখবে তোমার ছোট 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 জিনিসগুলো অনেক দিন মনে থাকবে। আমার যার জন্য কিন্তু তোমার মানে প্রত্যেকটা স্টেপ, একদিন আমাদের ওই ওই মাঠে দাঁড়িয়ে কথা হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে উনি তোমার সম্বন্ধে বললেন যে পিতা আবার নাচে ফিরতে চাইছে,
তুমি একটু বোঝাও, তুমি তো ওকে ছোট থেকে দেখেছো, এই যে ছোট 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 কথাগুলো, এটা কিন্তু শুধুমাত্র একজন মা বলছেন তা নয়, একজন মা কিন্তু তার ভাইকেও বলছেন কথাটা, তোমারও দায়িত্ব আছে ওকে ঠিক জায়গায় গাইডলাইনে নিয়ে যাও, ওকে বলো ওকে নাচ করতে ঠিক করে, কারণ তুমি তো তখন ছোট অনেক, তুমি তোমাকে আজকে আমি কথাটা বললে আজকে যা ছিল, আজ থেকে 10-15 বছর আগে তুমি যতটা ছোট ছিলে তখন তো তোমার এত সিরিয়াসনেস আসেনি, এটা আসা স্বাভাবিক। এই অনেক ঘটনা ওনার সম্বন্ধে বললে অনেক ঘটনা মনে পড়ে, এরকম আরো অনেকজন গার্জিয়ান আছে যারা ওইখানে ভীষণ ভাবে আমার সাথে রিলেটেড ছিলেন, যাদের সাথে আমার এখনো, তোমার তোমার মনে থাকবে কিনা জানি, রোশন কে মনে আছে? হ্যাঁ 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 খুব ভালো করে মনে আছে। রোশন মার সাথেও ঠিক এইভাবে আমার যোগাযোগ আছে। হ্যাঁ 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 মা বলে, হ্যাঁ অনেক গার্জিয়ান আছে, আন্টির সঙ্গে ভালো, মায়ের সঙ্গে ওই আন্টির খুব ভালো, এখনো মানে আন্টি ভবনে যান টান কথাবার্তা হয় সেটা আমি জানি। তো অরবিন্দ ভবনের একটা অন্য এপিসোড আমাদের, হ্যাঁ এইসব অনেক কথার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসবে, তো হয়তো আমাদের ইন্টারভিউটাই হয়তো ইন্টারভিউ ঠিক না আড্ডাটাই এরকম, এবার আমরা নেক্সট একটা কিছু দেখি তাহলে সব দর্শক বন্ধুরা একটু চার্জ আপ হয়ে যাবে, দেখে নেওয়ার পর আমরা শুনে নেবো যে আমরা কি দেখ মানে কি দেখলাম সেটা তোমাদের থেকে জেনে নেবো। আগে দেখে
ভীষণ সুন্দর, আবারও একটা গ্রেসফুল ডান্স আমরা দেখে নিলাম। বলো এবার এটার ব্যাপারে বলো, আগে তোমাদেরকে শুনেনি। আচ্ছা আমি শুরু করি। এটা আমি ধামার তালের উপর করেছি। ধামার আমরা সবাই জানি 14 বেস, তো প্রথমে আমি 1 গুণ গেছি, 2 গুণ গেছি, তারপর 3 গুণ, 4 গুণ, তার সাথে হ্যাঁ লেকড়ি লেকড়ির বিভিন্ন ডিভিশন, এন্ড তার সাথে হচ্ছে চলন এন্ড তেহাই। এবার চলন তেহাই হচ্ছে টু কি, সেটা একটু তুমি এক্সপ্লেন করে দাও চলন তেহাই ব্যাপারটা সম্বন্ধে। যেটা ও বললো সেটাকে বেসিক এক কথায় বলা হয় লয়কারি। লয়কারি মানে হচ্ছে লয়, মানে হচ্ছে স্পিড, লয়ের বিন্যাস, লয়ের বিন্যাস। আর কারি মানে হচ্ছে লয়ের বিভিন্নতা, বিভিন্ন রকম লয়কে যখন প্রেজেন্ট করা হয় তখন সেটাকে বলা হয় লয়কারি। এবার তার সাথে চলন, চলন মানে হচ্ছে যখন আমরা তালের মতো করে চলছি, যে তালটা চলছে সেই তালের যে ডিভিশন বা সেই তালের যে ছন্দ, ছন্দটা হচ্ছে এখানে 5 2 3 4 হচ্ছে তোমার ধামারের ছন্দ, কিন্তু 5 2 3 4 আমরা কিন্তু ভাঙিনি, এখানে আমরা কিন্তু ভেঙেছি 4 3 4 3 করে, মানে 2 3 2 3 করে আমরা ভেঙেছি, দুই সরি আমরা ভেঙেছি হচ্ছে 4 3 4 3, 4 3 হচ্ছে তোমার 7 এন্ড 4 3 7, এভাবে আমরা 14 কে ডিভাইড, মানে ডিভাইড করেছি বা অ্যাড করেছি বলতে পারো। তালের মতো করে চলাকে বলা হয় চলন, এবং যে যেভাবে আমরা চলছি, যে কথাগুলো নিয়ে চলছি, সেই কথাগুলো দিয়েই তেহাই করাকে তেহাই করতে হবে। এক্ষেত্রে দেখা গেল আমরা তাকে দিকে 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 তাকে এইভাবে চলছে জিনিসটা। এবার তাকে তাকে দিকে দা, আকা তাকে দিকে দা, গা দিকে দা, এটা চলবে না। ওইখানে তোমাকে তাকা দিকে ওরিয়েন্টেড কথা, তাকা দিকে ধরনের কথা দিয়ে, মানে যেভাবে চলছি সেই ধরনের কথা দিয়ে তোমাকে ফিনিশ করতে হবে, তেহাইটা ওই কথা দিয়ে ভাবতে হবে। সেই জন্য সেই লোকে বলা হয় চলন তেহাই, বেসিক্যালি তালের মতো করে চলাকে, তালের ছন্দটাকে নিয়ে চলাকেই বলা হয় চলন। বেশ, এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করবো, মানে জানতে চাইবো, সেটা হচ্ছে যে তোমরা দুজনেই এই প্রফেশনে এসছো, মানে দুজনেই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত। এবার আমাদের ইউজুয়ালি যেটা আমরা দেখি যে সাধারণত আমাদের মিডল ক্লাস ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে মা বাবারা একটু বেশি পড়াশুনো বা অন্য প্রফেশনে ছেলে মেয়েরা যা, এই চিন্তা ভাবনাটা অনেকেরই, সবার আমি বলবো না কখনোই, বাট বেশিরভাগ ক্ষেত্রেই থাকে যে এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে থাকুক, তোমরা শেখো তোমরা করো, কিন্তু হতে হবে হয়তো একটা বড় চাকরি করতে হবে, হয় গভর্নমেন্ট সার্ভিস বা এনিথিং, মানে ডক্টর ইঞ্জিনিয়ার এনিথিং। তো তোমরা যখন নিজেরা ঠিক করলে একটু বড় হওয়ার পর যে আমরা এটাকেই প্রফেশন হিসেবে বেছে নেব, তখন ফ্যামিলির সাপোর্টটা তোমরা ঠিক কতটা পেয়েছিলে বা মানে কতটা স্মুথ ছিল রাস্তাটা, এটা যদি একটু সবার সঙ্গে শেয়ার করো। কে বলবে, আমি বলবো না ও বলবে, আগে মানে এনিথিং তোমরা দুজনেই বলতে পারো। না এটা তুমি একটু মেনশন করে দাও, নাহলে নিজেদের মধ্যে একবার যুদ্ধ লেগে যাবে, সবই আমি বলে যাচ্ছি। ও কিছু বলছে না, তোমরা দুজনেই ফটো করে বলো, কারণ তোমরা দুজনে আলাদা প্রফেশন, মানে একজন বাদ্যযন্ত্রের সঙ্গে একজন নাচের সঙ্গে, তো দুজনেই বলো ছোট করে দুজনার এক্সপেরিয়েন্স। ওর মতামতও জানা, আমি আমারটা পরে বলছি। আমি বলবো, মানে আমি এই ক্ষেত্রে খুবই ব্লেসড, আমার বাবা মা ছোট থেকেই আমাকে খুবই সাপোর্ট করেছেন, শুধু সাপোর্ট না অনেক বাড়িতেই আছে, যত তুমি মানে হায়ার ক্লাসে উঠবে তত তোমার এই সবগুলো বন্ধ করে দেওয়া, নাচ গান আঁকা যাই আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যেগুলো যুক্ত থাকি, কিন্তু আমাকে কোনোদিনই এইসবের সম্মুখীন হতে হয়নি, টাচ মানে বাই দ্য গ্রেস অফ গড। আমার মা সবসময় মানে আমার সাথে সাথে সব জায়গায় আমাকে নিয়ে যেতেন, প্রোগ্রাম হোক কম্পিটিশন হোক সবকিছুতে, এবং আমার বাবাও সাথে, মানে যখন বাবা ছুটি পেতেন, আমার বাবা পুলিশে সার্ভিস করতেন তো খুব ছুটি কম থাকতো, বাট তার মধ্যে যখনই ছুটি পেতেন বাবা সব জায়গায় আমার সাথে যেতেন, আমাদের সাথে যেতেন। এবং কি বলবো, আমার সত্যি কথা আমাকে কোনোদিন মানে তুমি পড়াশোনার জন্য তুমি নাচ বন্ধ করে দাও বা আঁকা বন্ধ করে দাও এসব কোনোদিনই আমার এইসব ফেস করতে হয়নি। আমার যখন মাধ্যমিক চলেছে আমি সেই সময় তার সাথে সাথে আমি নাচের অনেক প্রোগ্রাম করেছি, মানে মাধ্যমিক চলছে বলে অনেকেই আছে, আমি দেখেছি আমার বন্ধুদেরই দেখেছি যে মাধ্যমিক বাবা না নাচ করা যাবে না, সময় কোনো প্রোগ্রাম করা যাবে না, শুধুই পড়াশোনা, নাহলে রেজাল্ট খারাপ হবে। কিন্তু আমার ক্ষেত্রে সবকিছু ছিল না, আমি নাচটা যত সুন্দর ভাবে এগিয়ে গেছি পড়াশোনাটাও এগিয়ে গেছি, এরকম না ছিলাম না যে হ্যাঁ নাচ করেছি বলে পড়াশোনায় খারাপ ছিলাম না, পড়াশোনায়ও যথারীতি ভালোই ছিলাম, এবং উচ্চ মাধ্যমিকের সময় আমার নাচ ছিল, এবং তারপরে তো আমার গ্রাজুয়েশন, তারপরে আমার রবীন্দ্রভারতীতে আসা, রবীন্দ্রভারতীতে
আসার সময় আমার বাবা মা আমাকে খুবই সাপোর্ট করেছেন। তারা আমার বাবা মা কেন বলবো, রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার পেছনে আমার মাসতুতো দিদি, তো মানে তখন আমরা দুর্গাপুরে থাকি, তখন এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টস আমার মাসতুতো দিদি এবং তার হাজবেন্ড মানে আমার জামাইবাবু হচ্ছেন, ওনারাই সব করেছেন, সবটাই ওনারাই করেছেন। মানে আমার রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার পেছনে ওনাদেরও মানে একটা বড় অবদান রয়েছে। মানে কি বলবো, সব ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওনারাই আর কি সবকিছু টেক কেয়ার করেছেন, ওনারাই দেখাশোনা করেছেন। তারপরে তো এখানে ভর্তি চান্স হয়ে যাওয়া, ভর্তি হওয়া, তারপর তো স্মুথলি চললো, ব্যাপারটা কোনো অসুবিধা হয়নি। এবং আমার বাবা মা আমাকে কোনোদিনই বলেনি যে তুমি ডান্স নিয়ে এগোবে না, তুমি পড়াশোনা করেছো, পড়াশোনাটাকেই নিয়ে এগো। তুমি আমার মতে যে বাবা মাদের সব থেকে প্রথমে দেখা উচিত যে ছেলে মেয়ে কি চাইছে, ছেলে মেয়ে যেটাতে 100% দিতে পারবে আমার মনে হয় সেটাকেই তাদের লাইফের মোটো করা উচিত। ধরো আমি আমি বললাম যে আমি হয়তো নাচ নিয়ে না গিয়ে পড়াশোনা হয়তো এগোতাম, হয়তো অতটা আমি আমার 100% দিতে পারতাম না, অতটা আমি এখানে আমার 100% দিতে পেরেছি। তো আমার মতে সেটা এখনকার বাবা মারা, আগে একটু খুব শোনা যেত যে বাবা মারা সাপোর্ট করছে না, বাট এখন আমি বলবো যে আমি দেখছি চারিপাশে যা পরিস্থিতি, এখনকার বাবা মারা কিন্তু ভীষণ সাপোর্টিভ হয়ে গেছে। মানে ওনারাও কিন্তু বুস্ট আপ করছে বাচ্চাদের যে শুধুমাত্র পড়াশোনা না, মানে পড়াশোনার পাশাপাশি তুমি এটাকে নিয়েও এগোতে পারো। মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা এখন চেঞ্জ হয়ে গেছে অনেকটা, হয়তো সময়ের সাথে সাথে এরপরে আরো উন্নতি হবে, আরো হয়তো আমরা এটাকে আরো কি বলবো সামনের সারিতে দেখতে পাবো এই ফিল্ডটাকে, এই নাচ গান কালচারাল যে দিকটা আমাদের, এটা হয়তো সামনের ফিল্ডে দেখতে পাবো। তো এটাই বলবো, আমার কোনো অসুবিধা হয়নি এবং এখনো বিয়ের পরও আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার ইনলস যারা ফ্যামিলি মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুবই সাপোর্টিভ, ওনারাও সবসময় আমাকে সাপোর্ট করে চলেছেন এবং অলরেডি বুস্ট আপ করেই চলেছেন যে তুমি কিছু করো, তুমি আরো এগিয়ে যাও, যেটা ভালো পারো সেটাকে নিয়ে চলার চেষ্টা করো আর উন্নতি করো। তো আমি আমি ব্লেসড, আমি বলবো আমি ব্লেসড। খুবই ভালো, খুব ভারী ভারী কথাবার্তা, আমার তো এত ভারী ভারী আসে না। তো কোয়েশ্চেনটা যেন কি ছিল? কোয়েশ্চেনটা ছিল যে মানে এই তোমরা যে এই প্রফেশনটাকে বেছে নিয়েছো, মানে কালচারাল দিকটাকে অ্যাজ আ প্রফেশন বেছে নিয়েছো, তো সেটা নিয়ে তোমাদের ফ্যামিলির নিশ্চয়ই যথেষ্ট সাপোর্ট ছিল, কিন্তু রাস্তাটা কতটা স্মুথ ছিল? কারণ অনেকেরই মানে ফ্যামিলিতে থাকে যে না পড়াশোনাই করুক, অন্য একটা মানে সরকারি চাকরি বলো বা ডক্টর ইঞ্জিনিয়ার বলো, মানে অনেকের অনেকের দেখেছি এটা আমি যে মা বাবারা হয়তো কোথাও গিয়ে চান না যে মানে কালচারাল দিকটাকে অ্যাজ আ প্রফেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে থাকুক, বাট অ্যাজ আ প্রফেশন অনেকেই ওটাকে পছন্দ করেন না বা চান না নিজের ছেলেমেয়ের ক্ষেত্রে। কারণ হয়তো কখনো কখনো ওনারা ভাবেন যে কতটা সাকসেসফুল হবে দিকটা, কারণ এই দিকটাও যথেষ্ট কঠিন, সবকিছু নিয়েই অনেকে ভাবেন। তো সেটাই আমার কোয়েশ্চেন ছিল যে তোমাদের জন্য মানে কতটা ইজি ছিল ব্যাপারটা বা কতটা সাপোর্ট পেয়েছো তোমরা। আমি যদি আমার দিকে বলি, খুব ছোট করে বলি, কেননা আমি যখন শুরু করেছি তবলা, তখন আমি অনেক বড় হয়ে তবলা শুরু করেছি, কারণ আমি খেলতাম, আমি সবসময় বলি আমি ক্রিকেট খেলতাম ভীষণ ভাবে, এখনো চান্স পেলে খেলি। যার জন্য বাবা বলেছিল পড়াশোনা হচ্ছে না, ক্রিকেট খেলাটা বন্ধ কর, তবলায় ঢোকা, তবলায় ঢোকা বলেনি, আমার মাসিকে বলেছিল যে অন্য কিছুতে একটা দিয়ে দে যাতে ক্রিকেট খেলাটা বন্ধ হয়ে যায়। তো সেখান থেকেই তবলায় আসা, আমি আর ওটাকে বাড়াচ্ছি না। কিন্তু যদি বলি ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট আমার ক্ষেত্রে ছিল না, আবার ছিল দুটোই নয়। কেন কি আমার মনে হয়, কেন তো পিতা, তোমার তোমার উপরে না তোমার জগৎটা ডিপেন্ড করছে। তুমি যদি মানসিক ভাবে খুব ডেসপারেট হও, আমি ডেসপারেট কথাটা ইউজ করতে বাধ্য হচ্ছি, আগে তোমাকে ডেসপারেট হতে হবে মানসিক ভাবে যে আমি যেটা করছি এটা 100%, পৃথিবী একদিকে হয়ে যাবে আমি একদিকে দাঁড়াবো, এটা ফার্স্ট চয়েস হওয়া উচিত তোমার। যাই করো না কেন, তুমি গান বাজনাই করো, তুমি সেলাইয়ের বিজনেস করো, তুমি বড় কোনো স্পা চালাও বা বড় কোনো সেলুন বিজনেস করো, যাই করো না কেন, তোমাকে দেখা হয়ে যেতে হবে এবং ভাবতে হবে যে আমি যা করছি একদম 100% কারেক্ট। আমার ক্ষেত্রে সেটা হয়েছিল, আমি যখন প্রথম মালদা ছেড়ে কলকাতায় এলাম, ওখানকার প্রচুর লোক বলেছিল যে ওখানে তো অমুক তবলিয়া এত নাম করেছে, এত টাকা পায়, তুই গিয়ে কি করবি? কিন্তু 99 এর কথা বলছি, আমি একটু ইন্টারাপ্ট করলাম এখানে, কিন্তু আমাদের পারিপার্শ্বিক মানে কি বলবো লোকজন প্রচন্ড কিন্তু তোমাকে পেছন ধরে টানে আর কি, যাতে তুমি সামনের দিকে না এগোতে পারো। এটা কিন্তু সব সব দিকেই আছে, মানে শুধু তোমার এটা আমার সবার,
আমার মানে খুবই কাছের যারা, তারা বলেছিলেন যে বাবা কলকাতায় থাকবে, মানে আমি কোনোদিন বাবা মাকে ছাড়া যাইনি, মানে সবসময় বাবা মা আমাকে পড়াতে নিয়ে যেত, বাবা মা বাবা না তো মা, মানে পিছনে কিন্তু বাবা মার সাথে সাথে সবকিছু লেগে গেছি। যখন কলকাতায় একা আসবো থাকবো, তখন সবাই বললো বাবা পাঠাস না, ও কিন্তু দুদিনও থাকতে পারবে না, দুদিন পরেই কিন্তু কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসবে। তো এখন যখন মানে এইসব কথাগুলো ভাবি নিজেরই হাসি পায়, মানে তারা হয়তো ভাবে যে দেখ কিছুই করতে পারলাম না, মানে তোমাকে সবসময় এটা একটা নিয়ম, তুমি যতই এগোতে চাইবে কেউ না কেউ তোমাকে পেছন ধরে টানবে। এবার তোমার মেন্টাল জোর তোমাকে রাখতে হবে যে হ্যাঁ আমি এটা করবো মানে করবো। তুমি যদি ওই ভয়তে তুমি পেছনে সরে আসো তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। সুতরাং এটা আমি একটু মানে তোমার সাথে, আমারও আর কি হয়েছিল, ওই জন্য আমি না, এটা সবারই হয়, এটা সবারই হয়। কিন্তু আমি আমি বলবো যে বলছো না পেছন ধরে টানবে, তুমি একটা যখন স্প্রিং দেওয়া কোনো খেলনাকে পেছন ধরে টানবে, দিয়ে যখন ছাড়বে ও স্পিডটা ভাবতে পারছো? একদম একদম। ওই পেছন ধরে টানবে বলে যারা পেছন ধরে টানছে তারা তোমার বিরাট উপকার করছে, বিশ্বাস করো, আমি মন থেকে বলছি, ভগবান কসম, ভাগ্যিস টানছে তারা, সেই জন্য না আমি হলে তুমি এগোতে চাচ্ছি আরো। একদম তাই, একদম তাই, মানে তারা নেপথ্য নায়ক তোমার, তুমি বিশ্বাস করতে হবে সেটা আগে তোমাকে। তো টানছে টানুক, যখন ছাড়বে তখন যাতে স্পিডটা ওই ওই থাকে থাকে না, মানে বাটুল টেনে দেখবে ছাড়বে, রেলটাকে মারতে গেলে টানতে হয় আগে, তারপর ছাড়তে হয়, তারপর ওটা উড়ে বেরিয়ে যায়। তো তোমাকে এগোতে গেলে তো তোমাকে টেনে ধরবেই, এটা তো খুব ভালো, বরং তোমার ভালো করছে তারা। হ্যাঁ, সবসময় শত্রুরা কিন্তু খারাপ কাজ করে তা নয়, তোমাকে প্রাণে মেরে দিলো সেটা অন্য কথা, কিন্তু যদি বাঁচিয়ে রাখে তাহলে তোমার বিরাট উপকার করছে তারা। একদম একদম, একমত, আমিও তোমাকে একমত। হ্যাঁ তুমি ভেবে দেখবে, মানে খুব মজা করে যদি ভেবে দেখো, যদি এত টেনশন নিয়ে ফেলো সবকিছুতে, তাহলে তুমি আর কোনো কাজই ভালো করে করতে পারবে না। তা আমি খুব একটা, আমি আমার দিক থেকে বলতে পারি, আমি খুব একটা কোনোদিনই কোনো ব্যাপারে খুব ওরিড ছিলাম না যে আমাকে এটা হতেই হবে এটা। হ্যাঁ, আমার খালি এটাই মনে হয়েছিল যখন আমি প্রথমে এসে এখানে কলকাতা স্ট্রাগল শুরু করলাম, আমার ফ্যামিলি তো ভীষণভাবে পিছনে ছিল, আমার মাসি মায়ের কাজ করে দিয়েছেন, সে যেভাবে করেছে করেছে, আমার একটাই টেনশন ছিল যে রোজ খেতে পাবো কিনা, সেই সময়ের কথা বলছি আমি, 99 এর কথা বলছি, আজ থেকে 21 বছর আগে। তো ওই একটাই টেনশন ছিল, তারপর দেখলাম একটু একটু করে খাওয়াও জুটে গেল, তারপর আস্তে 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 আমি এগোতেও থাকলাম। একটা জিনিস আমি যেটা করতাম যে আমি শুধুমাত্র তবলা বাজাতাম, ওই 21 বছর আমি কিন্তু তখন প্রথম দিকটা অন্য কোনো দিকে মন দিইনি, কোনো সিনেমা হলেও যাইনি, কোনো বন্ধুদের সাথে বিশেষ আড্ডা মেরে, আমার যদি আড্ডা মেরেছি সেটাও কিন্তু খুব সাংগীতিক বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, যারা যারা আমার থেকে বেটার হতে পারে, সে আমার সমবয়সী, তাকে খুব সম্মান করে তার সাথে আমি খুব চালাকি করে বুঝতাম যে ও সারাদিন কি করছে কি ভাবছে, সেটা খুব জরুরি। তোমার যাকে ভালো লাগে, নট নেসেসারি যে তোমার গুরুই হলো তোমার পথ প্রদর্শক হবে, কি তোমার বাবা মাই তোমার পথ প্রদর্শক, যাকে তোমার ভালো মনে হয়, সে যদি তোমার কাছের বন্ধু হয় তার সাথে খুব ভালো করে মেশো, তার জীবন দর্শনটা বোঝার চেষ্টা করো যে সে কি ভাবে, কি রেয়াজ করে, কি তার লাইফ স্টাইলটা, ওটা তো একদম অনুকরণ করা যাবে না, ওটাকে অনুসরণ করো। অনুকরণ আর অনুসরণের যে পার্থক্যটা, অনুসরণ করো, দেখো তোমার হয়ে যাবে। আর সবচাইতে বড় কথা জানো তো, সব যাই করো না কেন, শ্রেষ্ঠতা তোমার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, তোমার নিজের উপর ফেথ হারালে চলবে না, শুধু ভাবতে হবে। আমি কদিন আগেও ক্লাস করছিলাম, দু তিনজন প্র্যাকটিস এসেছিল, ওদেরকে আমি এক কথা বললাম যে তুমি জীবনের টার্গেটটা রাখো অলওয়েজ 5 বছর পরে, আজ থেকে 5 বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও, আজ থেকে 5 দিন পরে বা 5 ঘন্টা পরে তুমি কোথায় নিজেকে দেখতে চাও সেটা যদি রাখো, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। একদম। তো তোমার প্ল্যানিংটা থাকবে এই সাবজেক্ট ওয়াইজ, তোমার প্ল্যানিংটা থাকবে 5 বছরের একটা, যে আজকে যদি আমার 20 বছর বয়সে 25 আমি নিজেকে এই দেখতে চাই, আর 25-এর প্ল্যান করো 30-এর করে দেখতে চাই। আমি এখন 42+, আমি আমি জানি যে আমার 47-এ আমি কোথায় থাকবো, আমি জানি, যদি সুস্থতার সাথে বেঁচে থাকি, অতএব ওই কনফিডেন্সটা আমার আছে। তো আমি সেটাই বলবো যে পিছনে কে টেনে ধরলো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি ছিল, ফ্যামিলিতে কে সাপোর্ট করেছে না করেছে, এটা একটা পার্ট অফ লাইফ, এন্ড অফ দা স্টোরি, তোমার লাইফ তুমি ভাবো, তুমি ডিসাইড করো যে তুমি কি করবে, যে রাতে খেতে পাবে না সেই রাত্রে রেয়াজ করো, যে রাতে খেতে পাবে সেই রাত্রে রেয়াজ করো, কারণ তোমার সাবজেক্টটাই এটা। তোমার মা সংসার করেন, সে সারাদিনে 8 ঘন্টা সময় সময় দেন সংসার, তোমার বাবা অফিস করেন, তোমার বাবা অফিসে গিয়ে কিন্তু 8 ঘন্টা সময় দেন, তোমার সাবজেক্টের সাথে যাতে তোমার 8 ঘন্টার একটা
জোর করে না, ভালোবেসে একটা প্রেম বিনিময় হয় 8 ঘন্টা। চলো এবার একটু রেয়াজ করা যাবে, তা নয় ব্যাপারটা। হ্যাঁ, রেয়াজটা কিন্তু তোমার সারাদিনে, আমি এখন যদি বসে এরকম করি আমার যাতে একটা রিদম আসে, এই যে ভিতরে একটা রিদম চললো, এইবার যখন আমি তবলাটা নিয়ে বসবো তখন আমার হাতটা কিন্তু চলবে, মাথাটা পারমিট করবে। সারাদিন যদি তুমি গান বাজনা নিয়ে না ভাবো, একটু সুর নিয়ে না ভাবো, একটু গানের কথা নিয়ে না ভাবো, একটু রিদম নিয়ে না ভাবো, তুমি রেয়াজ করতে বসে তুমি খেয়েই হারিয়ে ফেলবে, তোমার রেয়াজটাই হয়। অতএব রেয়াজ তুমি তবলা নিয়ে বসেছো, তুমি ঘুমুর বেঁধেই করছো, তুমি হারমোনিয়াম নিয়েই বসেছো। আমি যা বলছি সব আমার নিজের কথা বলছি, এবার কালকে দেখা গেলো এটা নিয়ে লেখালেখি হলো, উনি বলছেন এটা তা নয়, শুধু আমার আমি যেভাবে চলি যে সারাদিন আমি যেটা বলবো, সারাদিন গান বাজনা নিয়ে ভাবো, বিভিন্ন রকম গান বাজনা শোনো, এটা আমার আমার দিক থেকে একটা সুবিধা হয়েছে, যেহেতু আমার স্ত্রী একজন সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী আমি বলবো না, আমি সঙ্গীত শিল্পী বলবো। সঙ্গীত শিল্পী মানে হচ্ছে নৃত্য, বাদ্য এবং নাচ, নৃত্য বাদ্য গীত, হ্যাঁ গীত, তিনটে নিয়ে কিন্তু সঙ্গীত। তো ও একজন সঙ্গীত শিল্পী মানে হয় নৃত্য করে, নয় বাদ্য বাজায়, নাহলে গান করে। তো আমার একটা সুবিধা হয়, সকালবেলা উঠে কিন্তু আমার বাড়িতে প্রথম শুরুয়াতটাই হয় আমাদের চারটে থেকে 5টা 5:30 কিন্তু ঘরে আমরা গান বাজনা শুরু হয় একটা হয়। হ্যাঁ কি বললে? বলছি যে তারপর মানে প্ল্যান পরে যাই থাকুক না কেন, সকালবেলার আগে ওটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি তোমার হচ্ছে সঙ্গীত, কারণ সঙ্গীত তো শুধুমাত্র চর্চার জন্য নয়, সঙ্গীত তোমার অনেক রোগ, মনকে ফ্রি রাখা, মনকে ভালো রাখার জন্য হেল্প করে। তো আমরা কিন্তু মিউজিক থেরাপি চলছে, তো সেটা অন্য সাবজেক্ট। তো আমি সেটাই বলবো যে শুরুতেই যদি তুমি ভাবো যে ঘুম থেকে উঠেই একটা কিছু শোনো, সেটাকে নিয়ে তুমি সারাদিন চলো, দেখবে তোমার একরকম লাইফ চলবে। তো আমি এটাতে আর বেশিক্ষণ থাকবো না, তাহলে তোমার পরবর্তী কথাগুলো বলতে আমরা একটুখানি চট করে দেখে নিই, আমাদের কিছু কমেন্টস আছে, কমেন্টস গুলো একটু চট করে দেখে নেবো, নিয়ে একটা কিছু পারফরমেন্স দেখবো। বিশ্বজিৎ ঘোষ লিখেছেন দারুণ হচ্ছে, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ ঘোষকে, আপনি সাথে থাকুন আমাদের। সৌমি ব্রহ্মচারী লিখেছেন খুব সুন্দর হচ্ছে। চন্দনা ঘোষ লিখেছে আজ ইউফোনির সান্ধ্য আড্ডা দারুণ ভাবে জমে উঠেছে, কি সুন্দর শিক্ষণীয় আলোচনা। একদমই তাই, এবার বাকি কথায় পরে আসব, তার আগে একটা চট করে নেক্সট আমরা একটা কিছু দেখে নিই, তারপরে আমরা বাকি আলোচনা আবার পরে আসছি। একটু লোড হতে টাইম লাগছে, বাস হয়েই গেছে, এবার আমি এটা শুরু করলাম।
আমাত্রা পুরোটা দেখলাম। না ওরা কোনোভাবে ওটা মিস করে ভিডিও গেছে, তুমি নেক্সট কিছু চালাতে পারো, আমি পরেরটা চালাবো কি? ওকে পরেরটা ওকে চালাও। ওকে ওকে ঠিক আছে। সেকেন্ড, এটা চলছে। ওকে, স্ক্রিনটা বোধহয় শেয়ার হয়নি, এবার দেখা যাচ্ছে আই গেস। খুব সুন্দর। একটা জিনিস জিজ্ঞেস করবো এবার, এই নাচ প্র্যাকটিস আমরা যারা কথক শিখি বা অন্য নাচের ক্ষেত্রে, আমি জানি না কারণ আমি ছোট থেকে কথকটাই শিখেছি, যে কোনো ক্লাসিক্যাল মিউজিক এই বোলটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো অনেক ক্ষেত্রে যেটা আমার ছোটবেলায় খুব প্রবলেম হতো প্র্যাকটিসের সময়, যখন আমরা নাচের ক্লাসে নাচ শিখি, তখন হয়তো যারা আমাদের সঙ্গে বাজাচ্ছেন বা যিনি গুরু আছেন বা সিনিয়ররা যারা ক্লাস করাচ্ছেন, তারা সেই বোলগুলো বলে বলে দেন এবং আমরা নাচি। কিন্তু বাড়িতে প্র্যাকটিসের সময় সব সময় যে কত্থকের আমরা ক্যাসেট পাই বা কিছু পাই, একটা রবীন্দ্র নৃত্যর মতো, এটা নয় যে জাস্ট ক্যাসেট বাজিয়ে দিলাম, গান চলছে, আমি নিজের মতো নাচছি। তো নিজে মানে বোলগুলোর সঙ্গে নাচ করাটা, করতে করতে হাঁপিয়ে যাওয়া বা এই জিনিসটা খুব ছোটবেলায় আমার হতো। তো এইটা মানে এটা নিয়ে তুমি কি সাজেস্ট করবে? আমি দিদিকে জিজ্ঞেস করছি বা রানারাকেও জিজ্ঞেস করছি, যে যারা আমরা করি প্র্যাকটিস করার সময় আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি, কারণ বাড়িতে সবসময় কেউ থাকে না যে বোলগুলো প্রপার ওয়েতে বলতে পারবেন, কারণ মা বাবারা সবসময় ওই কোন লয়ে বলতে হবে বা কিভাবে বলতে হবে হয়তো ওনারা বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমি 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 বলছি ফার্স্ট। এটা তো এটা প্র্যাকটিস ব্যাপারটা একটা ভীষণ সিস্টেমেটিক হয়ে একটা প্র্যাকটিস হওয়া দরকার। তুমি যেটা বললে যে হ্যাঁ, ক্লাসিক্যাল চর্চার ক্ষেত্রে তোমরা যারা নৃত্যশিল্পী, তারা যারা বাড়িতে চর্চা করো, তারা সবসময় যে তবলা প্লেয়ার কে পাচ্ছ বা কোনো কিছু পাচ্ছ, ক্যাসেট হয়তো না, সবকিছু বলে তো ক্যাসেট হয় না। তো সেটা যেটা করতে হবে পৃথা, নিজের দম বাড়ানোর জন্য যাই নাচবে না কেন, যাই প্র্যাকটিস করবে না কেন, পায়ে ফুটওয়ার্ক করো, কোনো আঙ্গিকের বল করো, সেটা মুখে পাঠান করা বা মুখে বলে বলে সেটা যদি তুমি নাচো বা সেটাকে অভ্যেস করো, তাহলে কিন্তু সেটা তোমার ব্রিদিং এর জন্য ভালো। প্লাস তুমি যত মুখে বল করবে, সেটা তোমার কিন্তু ভিতরে বসেও গেল বলটা অনেকবার পড়লে, কারণ তোমার মুখ যখন চলতে থাকবে, যেমন তুমি যে তুমি তো অনেক ছোট থেকে তিনতাল শিখেছো, তোমাকে যদি বলা হয় ঘুম থেকে উঠে এই ধা দিন দিন না রা দিন দিন না, তিনতালটা বলতো, তোমার কিন্তু আটকাবে না, কারণ তুমি এটা এতবার বলে এসছো, এতবার বলে এসছো যে শয়নের স্বপ্নে ঘুম থেকে উঠিয়ে দিয়ে জিজ্ঞেস করলো তিনতালটা তুমি ঠিকঠাক বলবে। তার কারণই হচ্ছে অনেকবার বলেছো, তাই বাকি বলগুলো অতবার বলা হয়নি। ইনসেন্স বল, ইনসেন্স আমি কোনো টুকরা চক্রদার পরমেলু পরম যাই করো না কেন, ইহাই যাই করো না কেন, তুমি কিন্তু বলে করোনি অথবা, যার জন্য ওটা তোমার আটকাচ্ছে। তুমি যদি তোমার সিস্টেমটা চালু করতে পারো যে যা আমি করব, পায়ে ফুটওয়ার্ক করি বা যাই করি না কেন, সেটা যদি বলে বলে প্র্যাকটিস করব, তাহলে তোমার জিনিসটা ভালো বসবে। আর তোমার মুখ যখন চলছে, ধরো একটা তুমি সিম্পল বল যদি আমি যদি বলো তিথা তিথা তাই তিথা তাই তাই তিথা তিথা তাই তিথা তাই এই বলটা যদি তুমি এই স্পিডে করো, দেখবে তোমার ফট করে হচ্ছে না,
স্পিডের সাথে যেতে পারছো না, কি ধরো একটু পিছিয়ে যাচ্ছো, আমি তোমার তোমার বল নিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু তোমাকে বলছি আর। তুমি যদি মুখে পড়ান্ত করে এটা করো, কোনো কোনো জায়গা দেখবে তোমার হাত মিস হয়ে গেছে, কিন্তু তার পরের স্টেপটাই তুমি অটোমেটিক্যালি জয়েন করে গেছো, কারণ তোমার মুখটা চলছে, তোমার ভিতরে কথাটা চলছে, অর্থাৎ তোমাকে সেটাতে জয়েন করতে সাহায্য করবে। তো এটা একটা আমার সাজেশন থাকবে যে যদি বাড়িতে ক্যাসেট না থাকে, কারণ ক্যাসেট থাকবে না, আমাদের শাস্ত্রীয় নৃত্যে ক্যাসেট হয় না, এটা তোমাকে নিজেই প্র্যাকটিস করতে হবে। এখন যেটা সুবিধা হয়েছে কি, তুমি যেটা আমিও করেছি রেকর্ডিং এর ক্ষেত্রে, ফোনের মধ্যে রেকর্ডিং করে নেওয়া যায় এখন। হ্যাঁ, একটা করতে পারো, নিজের কোন মোবাইল, তোমার মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারো, যেটাতে সারেঙ্গি হোক, একটা যে নাগমা রাখছে, যে তাল নাচছে সেই তালে নাগমা চলছে, সেটা যদি একটু পাশে চালিয়ে তুমি সেটার সাথে প্র্যাকটিস করতে পারো, তাহলে লাইসেন্সটাও তোমার তৈরি হয়ে যাবে, কারণ কানে শোনার একটা ব্যাপার আছে। কারণ অন্যান্য মিউজিশিয়ান তুমি যদি বাইরে বাড়িতে ডাকো, যারা সারেঙ্গি প্লেয়ারই হোক বা একজন তবলাবাদী কি হোক, তারা কি করবে, তোমার যে লয়টা ফ্ল্যাকচুয়েট করছে, হাফ পয়েন্ট কমছে, হাফের পয়েন্ট বাড়ছে, তারা তার মধ্যে তোমার মতো করে একটু বেড়ে কমে বেড়ে কমে তোমার সাথে অ্যাডজাস্ট করে। কিন্তু তুমি যদি একটা নাগমা মেশিন কে তুমি যদি ডাউনলোড করে নাও, সে কিন্তু তোমার সাথে অ্যাডজাস্ট করবে না, তোমাকে পুরোপুরি তার সাথে অ্যাডজাস্ট করতে হবে, আমাকে তার সাথে অ্যাডজাস্ট করতে হবে 100% কারেক্ট। দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক তোমার বন্ধু বান্ধব হোক, অনেকেই বলে থাকে যে ওটার সাথে ভালো লাগছে না, এটা একটা বলে থাকে। আবার অনেকে বলে, আমি শুনেছি যে এটা ঠিক নেই, মানে ওই নাগমা মেশিনটার কথা বলছে, বুঝলে, ওটা ঠিক নেই। তার কারণই হচ্ছে যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করো, তুমি হাফ পয়েন্ট বাড়ো বা হাফ পয়েন্ট কম, আমি হাফ পয়েন্টের কথা বললাম, আর যাদের লয় খুব খারাপ তারা অনেকটা বাড়ে অনেকটা কমে, তাদের কথা বলছি না, যারা খুব ভালো তাদের কথাও বলছি না, আমার নিজের কথাই যদি আমি বলি, বাজাতে বসলে যদি আমার কোনো লয় ছাড়া বাজাই, একটা জিনিস যখন বাজাচ্ছি একটু বাড়ছে একটু কমছে, এটা হতেই থাকে, এটা পালসের ব্যাপার, ও কিন্তু বাড়ছে কমছে না, হয়তো পাক্কা লয় ধরে আছে, একটা জায়গায় ধরে আছে। অতএব তুমি যত শুনবে ওকে, তত ওর মতো করে তোমার আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্টটা চলে আসে। আমি যদি না দেন দেন না না দেন দেন না না দেন দেন না দেন দেন না এবার এটা যদি অফ করে দিই, না দেন দেন না না দেন দেন না না দেন দেন না কথাটা দেন দেন না না দেন দেন না, এই যে না না দেন দেন না একটু করলাম, একটুখানি কালার করার চেষ্টা করলাম ঠিকানাকে, এটা কিন্তু লয়ের বাইরে একটু বাড়লো। এবার যখন ওটার সাথে করবে না না দিন দিনটা তোমার আসছে না, তখন মনে হবে যে ও ঠিক নেই, ও ঠিক নেই না, তুমি ঠিক নেই, তুমি 100% ঠিক নেই, এবার তুমি ওর মতো করে চলো। যার জন্য এখন নাগমা মেশিন এসে গেছে, ওর সাথে প্র্যাকটিস করলে তোমার একটা মুডও ভালো থাকবে, একটা নাগমা চলছে প্লাস একটা তালিমও হয়ে যাবে, তালিম হবে এবং দখলটাও খুব ভালো আসবে, দখলটাও খুব ভালো হবে। তো প্র্যাকটিসের ক্ষেত্রে আমার মনে হয় মুখে বল পরান্ত করে যদি তুমি প্র্যাকটিস করো, তার ব্রিদিং প্রবলেম হবে। আর একটা আমার বিশ্বাস যে এই বোল বাণী মুখে বলা কিন্তু জানো তো মন্ত্রের মতো, এটা আমার বিশ্বাস। এর সাথে সাথে ওটা যাতে ধরো ব্রিদিং প্রবলেমটা হয়, যার ধরো রেগুলার প্র্যাকটিস নেই বা প্রথম শুরু করেছে তাদের হয়তো হয়, কিন্তু রেগুলার প্র্যাকটিস এর মধ্যে থাকলে আস্তে আস্তে হয়তো ওটা ওভারকাম করে ওঠা যায়, ওভারকাম করা যায়। কারেক্ট কারেক্ট একদম। বেশ, তাহলে আমরা এবার নেক্সট একটা কিছু দেখে নিই, আমি আবার তারপরে আড্ডায় ফিরছি। নেক্সট আমরা তাহলে চল করে একটু
আরো একটা সুন্দর কম্পোজিশন আমরা দেখে নিলাম। এবারে প্রসঙ্গটা, হ্যাঁ তুমি বলে নাও, এই প্রসঙ্গটার সঙ্গে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করব একটু পার্সোনাল লেভেলে। এটা সেটা হচ্ছে যে, যেহেতু তোমরা দুজনেই সেম প্রফেশনে আছো, মানে একজন কত্থকের তবলা ডিপার্টমেন্টের মানে ফ্যাকাল্টি, একজন হচ্ছে কত্থক নৃত্যশিল্পী, তো এই তোমরা দুজন যে এখন মানে মানে হাজবেন্ড ওয়াইফ দুজনে যে একসঙ্গে এখন রয়েছো, তো সেই জিনিসটা দুজনে একসঙ্গে এক প্রফেশনে থাকার পর দুজনে যে একসঙ্গে মানে কি বলবো পার্সোনাল লাইফেও একসঙ্গে আছো, সেটা কতটা হেল্পফুল, মানে এই প্রফেশনাল প্লাস পার্সোনাল লাইফ দুটোর ক্ষেত্রে এই জিনিসটা একটু যদি সবাইকে বলো। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ আসছি। যে বইটা এখন তুমি দেখালে বৃথা, এটা হচ্ছে একটা ফরমাইশি বেদম চক্রদার দেয়াল। পরাণঙ্গের, এটা স্পেশালিটি পরাণঙ্গের দেয়াল। পরাণঙ্গের তেহাই, পরাণঙ্গের তেহাই এই কথাটা বলবো, কেননা এর বাণীগুলো হচ্ছে পাখোয়াজের বাণী। হ্যাঁ, পাখোয়াজের বাণী। ধা ধা কথা কথা দেখলে ধা তেটে কথা কথা দেখলে ধা ধাতে কথা 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 দেখলে ধা তিনটা। এইসব খোলা অঙ্গের বাজ একটু পাখোয়াজের আগে বাজানো হতো, এখন তবলায় এসব বাজানো হচ্ছে, তাই এটাকে এটাকে বলা হয় পরাণ অঙ্গের, ম্যাক্সিমাম পরাণ অঙ্গের বাণী বলে, পরাণ অঙ্গের তেহাই। আর এই স্পেশালিটি হচ্ছে এটাকে বেদম। হ্যাঁ, বেদম এবং ফার্মাইশ। বেদম মানে যখন আমরা একটা পাল্লা শেষ করছি, ফার্স্ট টাইম টু সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম টু থার্ড টাইম, এর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ দিচ্ছি না, যার জন্য এটাকে বলা হয় বেদম। বেদম, হ্যাঁ মানে কথাটা বেদম ভাঙলে যেটা হয় যে দম নেওয়ার কোনো মানে সুযোগ নেই যেখানে, যেখানে একদমই চলবে, একদম যেখানে শেষ হচ্ছে পাল্লা, পরে পাল্লা ইমিডিয়েট শুরু হচ্ছে, সেটা সেই জন্য বেদম। আর ফরমাইশি নিয়ম হচ্ছে যে প্রথম পাল্লার তিনটে ধা থাকবে এক একটা পাল্লায়, প্রথম পাল্লার প্রথম ধাটা সামনে আসবে, দ্বিতীয় পাল্লার দ্বিতীয় ধা সামনে আসবে, থার্ড পাল্লার থার্ড ধাটা সামনে আসবে, সেই জন্য এটাকে বলা হয় ফরমাইশি বেদম চক্রদার তেহাই। তিনবার ঘুরছে তাই চক্রদার তেহাই। এটা নিয়ে আমি আর বেশিক্ষণ বড় কিছু করছি না, কারণ আমাদের অনেকটাই সময় এগিয়ে এসেছে। সেকেন্ড হচ্ছে যে, হ্যাঁ একজন তুমি যেটা আমার পরিচয় দিচ্ছ, আমি একটু অ্যাড করি তার সাথে। আমার পরিচয়টা হচ্ছে ইউনিভার্সিটিতে আমরা, আমি ডান্স ডিপার্টমেন্টে তবলা ফ্যাকাল্টি, নট অনলি কত্থক, ওটাকে আমাদের ডান্স ডিপার্টমেন্ট বলবো, ডান্স ডিপার্টমেন্টে তবলা ফ্যাকাল্টি, কারণ আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্ট আছে, ড্রামা ডিপার্টমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্ট আছে, তো ফাইন আর্টস এর কথা বলছি। তো আমি ডান্স ডিপার্টমেন্টে আমাকে বিভিন্ন কাজে আমাকে বাজাতে হতে পারে, মানে আমাকে কিন্তু শুধুমাত্র নট অনলি দ্যাট যে আমি শুধু কথাকেই বাজাবো, ওখানে কিন্তু যে তোমাকে এরকম হতে পারে যে ভারতনাট্যমের যিনি অ্যাকম্পানিস্ট টিচার রয়েছেন, তিনি হয়তো সেদিন কোনো ভাবে অসুস্থতা বোধ করেছেন, আসতে পারেন, পরীক্ষা চলছে, তাহলে কিন্তু আমাকে তখন বাজিয়ে দিতে হবে। হ্যাঁ, তখন আমাকে বাজিয়ে দিতে হবে এবং এক্সপার্ট হয়ে বাজাতে হবে। তখন কিন্তু আমাকে, আমি নয়, আমার ওখানে যারা ফ্যাকাল্টি রয়েছে প্রত্যেকে কিন্তু এক্সপার্ট এই ব্যাপারে, যিনি সেতারে আছেন, যিনি সারেঙ্গিতে আছেন, যিনি তবলায় রয়েছেন, যিনি পাখোয়াজে আছেন, মানে পাখোয়াজ প্লেয়ারকেও কিন্তু বসে কথাকের বল বাজাতে হতে পারে। কি ধরো আমার যখন ইন্টারভিউ হয়েছিল তখন কিন্তু আমাকে খোল বাজিয়ে দেখাতে হয়েছিল, বিকজ গৌড়ীয় নৃত্য ওখানে আছে বা রবীন্দ্রসঙ্গীত আছে। কদিন আগেই হলো রবীন্দ্রসঙ্গীত এক্সাম শুরু হয়ে গেছে, যিনি টিচার তিনি এসে পৌঁছতে পারেনি, কোনো কারণে হতেই পারে, রাস্তার এত জ্যাম থাকে। ফার্স্ট স্টার্টটা কিন্তু আমি করে দিলাম, এটা কোনো শোনানোর কিছু না, মানে এটা তোমাকে জানতে হবে, জানতে হবে ডিপার্টমেন্টের স্বার্থে তোমাকে জানতে হবে, বাকিদের সবার একই কিন্তু কি বলবো একটা এক্সেলেন্সি রয়েছে এইসব ব্যাপার, প্রত্যেকে কিন্তু অনেকটা জানে ওখানে, তো এইটা একটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার। আর যদি বলো যে বাড়ির ঘরোয়া ব্যাপার, যে হ্যাঁ হ্যাঁ অনেক হেল্প হয় আমার দিক থেকে, তো হেল্প হয়, কেন কি ধরো আমি প্রচুর বাইরে ট্যুর করি, আমাকে কখনো বিদেশ যেতে হচ্ছে, কখনো দেশের ভিতরে আমাকে 4-5 দিন বাইরে থাকতে হচ্ছে, তখন সাংসারিক ব্যাপারটা কিন্তু ও পুরোপুরি সামলাচ্ছে। আমি বলছি না যে ও যদি নৃত্যশিল্পী না হতো তা সামলাতো না, কিন্তু ও অনেক বেশি বোঝে ব্যাপারটা, যেটা অন্য কোনো মেয়ে হলে বা অন্য কোনো প্রফেশনের কেউ হলে কতটা পেরে উঠতো এটা খুব বিতর্কিত হয়ে যাবে বলা, হয়তো পেরে উঠতো, নিশ্চয়ই পেরে উঠতো, কিন্তু এক্ষেত্রে আমার হেল্প হয়, আমাকে বলতে হয় না, বোঝাতে হয়। দ্বিতীয় মানে আমার জিজ্ঞেস করার ওটাই ছিল যে এটা আমার তো মনে হয় যে এটা খুবই একটা হেল্পফুল, কারণ দুজনে এক প্রফেশনে থাকলে একে অপরের পরিপূরক হয়ে দুজনেই দুজনের একটা হয়তো বুঝবে। হ্যাঁ, এটা শুধুমাত্র নট অনলি যে শুধুমাত্র তাকে নৃত্যশিল্পী হতে হবে বা গান বাজনা, এটা যদি কেউ কোনো হাজবেন্ড ওয়াইফ এরকম হয় যে একজন একজন গান বাজনা করে, আর একজন হয়তো গৃহ আমি কি বলবো মানে কর্পোরেট ওয়ার্ল্ড দরকার, সে ঘরেই
হয়তো রয়েছেন, তিনি হয়তো কোনো জব করেন না, মেকার হোম তাহলে যদি মেকার তারা তাহলেও যদি তারা হ্যাঁ তাহলেও যদি তারা খুব বুদ্ধি করে চলেন যে আমরা একে অপরকে হেল্প করবো, তাহলে কিন্তু সংসারটা টিকবে। এটা সব না, সংসার থেকে একটু অন্য একটা ইয়ে দিকে চলে গেল, এটা তো কোনো প্রফেশনের উপর ডিপেন্ড করছে, এটা মানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের একটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর চলে। আন্ডারস্ট্যান্ডিং এর উপর হ্যাঁ চলে, মানে এটা আমি বোঝাতে চাইছি যে আমার মানে এরকম না যে তোমার তো দুদিন পরে ধরো বিয়ে হবে, তো তোমার হাজবেন্ড যদি তবলা প্লেয়ার নাই হলো, তোমার হাজবেন্ড যদি সিতার প্লেয়ার নাই হলো, কি গান করেন তিনি নাই হলো, কি ডান্সার না হলো, তাহলে কি তোমার জীবন সুখী হবে না? আমি সেই জায়গাটা বলতে চাইছি। হ্যাঁ সেইটা নয়, মানে এখানে এই কথাটা আমার মনে হয় না যে খুব জাস্টিফাইড। এবার তুমি যদি বলো যে হ্যাঁ আমি কতটা হেল্প পাই, ডেফিনেটলি আমি হেল্প পাই, অনেকটাই হেল্প পাই। অনেক জিনিস আছে যেগুলো হিডেন কথাবার্তা, যেগুলো আমাকে ওকে হয়তো বলতে হচ্ছে না, ও নিজেই বুঝে যাচ্ছে। আমার একটা ট্যুর আসছে, তার জন্য ব্যাগ গোছাতে হবে, তার ব্যাগটা কিন্তু আমি হয়তো বাইরে থেকে ক্লাস করে এসে দেখুন ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আমার কিন্তু ডিনারটা রেডি আছে, এবং আমার সাথে যারা আমার কোয়ার্টিস্ট রয়েছেন, আমরা একসাথে প্রোগ্রামে যাচ্ছি, তাদের ডিনারটা কিন্তু ও প্যাক করে দিয়েছে, কারণ জানে যে প্রত্যেকেই তারাও কিন্তু তাদের ফিল্ডে ব্যস্ত। তো এই হেল্পটা কিন্তু, এটা আমি একটা পার্ট বললাম, আরো অনেক কিছু হয়। এটা পার্সোনাল দিক থেকে বললো, আর আমাদের প্রফেশনাল যে ব্যাপারটা এই নাচ গানের মধ্যে থাকা, এটাও কিন্তু মানে সকাল থেকে উঠে মানে আমাদের মধ্যে হয়তো কোন একটা ভালো গান শুনছি এমনি জাস্ট জিজ্ঞেস করে বলো তো সিঙ্গার কে, হ্যাঁ এইটা কিন্তু খুব চলে, মানে এটাতে আমাদের কিন্তু মানে আমি বলবো আমি তো খুবই উপকৃত, বিকজ আমার অনেক ওর কাছকে শুনে শুনে অনেক কিছু জানতে পেরেছি, অনেক শিখতে পেরেছি নতুন কিছু, হ্যাঁ এটা আমাদের মধ্যে অলওয়েজ চলে, মানে আমি সব সময় আমি যতটা জানি একটা ভালো কিছু শোনা মানে ভালো কোনো ইনস্ট্রুমেন্ট শোনা, ভালো কোনো কি বলবো গান শোনা, ক্লাসিক্যাল কোনো গান শোনা, সেগুলোর মানে সবকিছুই আমি ওর কাছ থেকে মানে আস্তে আস্তে জানতে পারছি, আরো আরো আমার মানে নলেজটা আমার বাড়ছে এদিকে, তো এদিকে আমিও খুবই মানে উপকৃত, মানে এটা একটা খুবই মানে এই প্রফেশনের সাথে যুক্ত থাকলে এটা একটা এক্সট্রা আমি বলবো একটা অপরচুনিটি পাওয়া যায়, হয়তো অন্য কোনো ফিল্ডে, হ্যাঁ অন্য কোনো ফিল্ডে হয়তো এই ব্যাপারটা হয়তো অতটাও আমি বলবো না যে হয় হয় না। আমি নিয়ত যে প্রত্যেক দিন যে একে অন্যের থেকে কিছু শেখা যেতে পারে ছোট ছোট জিনিস, এই এই জিনিসগুলোতে হয়তো উপকৃত দুজনেই সেটা কেমন লাগবে, তো আমি যেহেতু ঘরে আমি সবসময় পেয়ে যাচ্ছি, তো আমি তোকে বলছি দেখো তুমি এই ব্যাপারটা এইভাবে করে দেখো তো দেখি কেমন লাগছে, কি হয়তো কোনো জিনিস ক্লাচ একটা ইউজ করে জিনিসটাকে বাইরে কোনো জায়গায় করতে হয় না, বাড়িতেই এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে জিনিসটা কতটা তারপরে তো ধরো আরো অনেক নৃত্যশিল্পী আছে যাদের বাড়িতে আমি যাচ্ছি, তারপরে তো সেখানে গিয়ে আমার শেখা একটা চর্চা তাদের সাথে চলছে, কিন্তু ঘরোয়া ভাবে ওরও শেখা হয়ে গেল, আমারও জিনিসটা একটা দাঁড়িয়ে গেল। হ্যাঁ মানে ব্যাপারটা সারাদিনই চলছে, ঘুম থেকে ওঠা, হ্যাঁ এইটা কিন্তু ঘুমোতে যাওয়া অব্দি, মানে ঘুমোতে গেলেও আমরা হয়তো ঘুমোতে যাওয়ার আগে অব্দি কিছু একটা ইনস্ট্রুমেন্ট শুনলাম, ভালো কিছু একটা ভালো ডান্স দেখলাম, মানে এরকম ভাবে ডান্স দেখে বা কিছু একটা ইনস্ট্রুমেন্ট না, আমাদের রেয়াজ কিন্তু আমি বলবো আমরা কিন্তু রেয়াজ করতে বসি কিন্তু আফটার 11:30 11:40 আমি রেয়াজে বসি রাত্রে রাত্রে, হ্যাঁ কারণ তখন চারিদিকটা খুব নিস্তব্ধ হয়ে যায়। এবার গরমকালে এখন দেখো এটা শোনানোর কিছু নেই, ম্যাক্সিমাম ঘরে এখন সবাই এসি আমরা প্রোভাইড করি, তো আমাদের যদি ঘরে এসি চলে তখন চারদিক খুব বন্ধ থাকে, তখন আমি ওকে বলি আমার গ্রাউন্ড ফ্লোরে যেহেতু ফ্ল্যাট সেই জন্য আমি কিনেই ছিলাম এই প্ল্যানিং করে, আর আমার নেইবার্সরাও কিন্তু খুব ভালো, ওরা কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে আমার পাশে যিনি থাকে আমাকে জিজ্ঞেস করে কালকে রাত্রে বলা আপনি একটা কিছু বাজাচ্ছিলেন, এটা কি কোনো অন্য ঘরানার জিনিস, বা হয়তো যেদিনকে আমরা রিভার্স করলাম না ওনারা বলে জিজ্ঞেস করে যে কি হলো আজকে, এটা একটা পজিটিভ দিক, কারণ আমার অনেকের থেকে শুনেছি, আমার অনেক বন্ধু বান্ধবের থেকে শুনেছি, নাচের কথা শুনিনি, যারা ধরো গান করছে বা কিছু বাজাচ্ছে, যে রাত্রিবেলা করে বাজালে বাড়ি চারিদিকে নেইবার্সরা অনেক সময় কমপ্লেন করে যে তাদের ঘুমের অসুবিধা হচ্ছে বা এত রাত্রে কেন এত শব্দ হচ্ছে বা কিছু, মানে এটা সত্যি তোমরা খুব মানে ব্লেস যে তোমরা এত ভালো ভালো নেইবার্স পেয়েছো যারা কোনো কমপ্লেন্স করেন না, উল্টে কি বলবো অ্যাপ্রিশিয়েট করো, আমি এই জায়গাটা দুটো পয়েন্ট ধরাবো, একটা হচ্ছে যে তোমার যদি ফ্লোরটা উপর ফ্লোর থাকে না, আমার যদি আজকে ফার্স্ট ফ্লোরে থাকতো
কি সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট থাকতো, তাহলে তার নিচের লোকের অসুবিধা হতো, বিশেষ করে আমি বাজারে অসুবিধা হতো না, ওর ওর ডান্স করলে অসুবিধা হতো। এটার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই পিতা, কারণ আজকে যদি আমি এখানে বসে থাকি, এখানে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাবাদাবি হয়, আমারও অসহ্য লাগবে, আমি এক একদিন সহ্য করতে পারি রেগুলার নয়, এটা কোনো খারাপ কিছু নয়। বেস্ট হচ্ছে যারা ডান্স করছো তাদের যদি ফ্লোরটা অন্তত গ্রাউন্ড ফ্লোর হয় খুব ভালো হয়। এটা আমি খুব প্ল্যান ওয়াইজ আমার লাইফটাকে আমি ওই সময় থেকেই প্ল্যান করেছিলাম যে আমি যদি ফ্ল্যাট কিনি আমি গ্রাউন্ড ফ্লোরে কিনবো, আদারওয়াইজ নিচে গ্যারেজ থাকবে তার উপরে কিনবো, তো সেইভাবেই আমি প্ল্যানটা করেছিলাম। দ্বিতীয় কথা, আমি কখনো রাত্রেবেলা কিন্তু বেশি জোরে তবলা বাজাই না, যে যতই তারা আমাকে কোঅপারেট করুক আমাকেও কোঅপারেট করতে হবে, যার জন্য আমি তবলার উপরে হালকা একটা পাতলা ওই রুমাল যেরকম পাতলা হয় ওর থেকেও পাতলা কাপড় ফেলে তার উপরে বাজানোর চেষ্টা করি, কেন কি তাতে সাউন্ডটা কম বেরোয়। আমি ওকেও বলে একটা ছোট ঘুঙুর আছে, সেই ঘুঙুরটার উপরে ওকে আমি ওই হালকা একটা রুমাল বেঁধে দিই বা একটা কোনো কাপড় বেঁধে দিই, যাতে ঘুঙুরের যে খানাকটা যেটা ছনছনানি যেটা ওটা ওটা কমে যায়। জাস্ট তুমি পায়ে একটা ওয়েট পেলে ওটা নিয়ে তুমি প্র্যাকটিস করলে, পরে যখন তুমি কালকে সকালে আবার প্র্যাকটিস করবে তখন তুমি ঘোলা ঘুঙুরে করো। তো এইগুলো কিন্তু তোমাকেও ভাবতে হবে, হ্যাঁ সবসময় পাশের লোককে দোষ দিলাম তাহলে হবে না, তুমি শুধু নিয়ে যাবে কিছু দেবে না, এটা সবসময় গিভ এন্ড টেক পলিসি। যার জন্য ওরা যেটুকু ওইটুকু আওয়াজ পাচ্ছে ওটা ওদের ঘুমের কারণ হচ্ছে, ওদের ভালোই লাগছে সেটা, ওরাও দেখছে আমরা কিন্তু দরজা খুলে রাত্রি 12টার সময় দাপাদাপি করছি তা নয় ব্যাপারটা। আবার দিনের বেলা আমার এখানে প্রচুর ছেলেমেয়েরা আসছে প্র্যাকটিস করছে, তখন চারদিকে জানলা দরজা খোলা, বিভিন্ন সরোদিয়া আসছেন, বাড়িতে ভোকালিস্ট আসছেন, তারা গান বাজনা করছে, কোনো কারো কোনো কমপ্লেন নেই। কিন্তু রাতের বেলা রেয়াজটা আমি কেন বললাম, যে আমরা ওই সময়ও কিন্তু অনেকদিন হয়তো ওর শরীর খারাপ হয়ে রেয়াজ করতে পারলো না, ও শুয়ে শুয়ে হয়তো আমার বাজনাটা, তখন আমি রেয়াজ করছি, ও বাজনাটা কিন্তু শুনছে। এবং আমি হাতে তখন আর কি হ্যাঁ বল মানে আমি হাতে বিট দিয়ে অ্যাট লিস্ট বলা নাচ না করতে পারি, বলাটা বলতে পারি, সেই প্র্যাকটিসটাও কিন্তু চলে। হ্যাঁ মানে আমি হয়তো ঠেকা রাখছি, শুয়ে শুয়েই হয়তো বলছে। আমি এই কথাগুলো এই জন্য শেয়ার করছি যে তুমি যেন তেন প্রকার সারা দিন গান বাজনা করো। ঠিক আছে, এবার আমরা নেক্সটটা একটু দেখে নিই, নেক্সট ভিডিও ক্লিপিংসও দেখে নিই, আমাদের সাথে আর দুটোই বোধহয় আছে, তো আমরা চট করে একটা দেখে নিই আগে, তারপরে আরেকটা দেখবো। ওকে এবার বলো এটার ব্যাপারে বলো এবার। এটা বেসিক্যালি একটি চক্রাকার করেন। আচ্ছা আমি একটু একটু ইন্টারাপ্ট করছি তোমাদের দুজনকে, পৃথা তোমাকে এবং স্বাগতা তোমাকে। আমি তুমি অনেকক্ষণ আগে বলেছিলে যে আমাদের সাথে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ, সৌমি ব্রহ্মচারী, এনাদের আমি পার্সোনালি চিনি, ও চেনে, তুমিও হয়তো চেনো। সৌমি আমাদের ইউনিভার্সিটি কাছে পাস আউট, হ্যাঁ ওর মেয়ে খুব বাচ্চা মেয়ে, খুব গুণী বাচ্চা মেয়ে, ও নাচ শেখে ওর কাছে, সৌমি নিজেও আমাদের প্র্যাকটিস করে ওর কাছে গাইডলাইন নেয়। আর বিশ্বজিৎ ঘোষকে তুমি চেনে,
বাপিদাকে তো তুমি চিনেই, কেননা তুমি তো অনেকবার গানের সাথে নাচও করেছো, আমাদের অরবিন্দ ভবনের প্রোগ্রাম বলো, আমাদের রবীন্দ্রনাথের প্রোগ্রাম বলো, বাপিদা যে যান ওনারই ভালো নাম বিশ্বজিৎ ঘোষ, মোস্ট আচ্ছা সিনিয়র, খুব সম্মানীয় একজন শিল্পী, খুব কাছের আমাদের দাদা, সবসময় আমাদের বিভিন্ন ভাবে সাপোর্ট করে, আশীর্বাদ সাপোর্ট করে, করে ভীষণ সাপোর্টিভ, খুব ভালো মানুষ। তো উনি কিন্তু আরো আমাদের কিছু কমেন্ট করেছেন, তাহলে একবার ওনার কথা যখন উঠলোই আমি কমেন্ট গুলো একবার পড়ে না নিই। নিশ্চয়ই, উনি লিখেছেন, আরো একজন শিক্ষার্থীর জন্য যা কিছু প্রয়োজন তার সবটুকু এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে। এবং উনি আরো লিখেছেন যে শিল্পী তোমাকে অনেক ধন্যবাদ, এটা বিশ্বজিৎ ঘোষ সেই কমেন্টটা করেছেন। থ্যাংক ইউ বাপিদা, হ্যাঁ রাখো দেখো। বাপিদা সবসময় সাথে আছে আমাদের এবং এরকম ভালো ভালো কমেন্ট দিয়ে আমাদের খুব সাপোর্ট করে। আর এটা তো সত্যি, আমরা যেটা বলার চেষ্টা করছি যে যাতে স্টুডেন্টদের ভালো হয়, যারা নতুন শিখতে আসছে তাদের যাতে ভালো হয়, এর থেকেও ভালো অনেক কিছু আছে যেটা আমরা জানি না, তো তার এরপরে যদি কেউ এসে সেইটুকু ধরিয়ে দিতে পারে তাহলে তাদের অনেক উপকার হয়, আমার নিজেরও উপকার হয়। আর হ্যাঁ, এবার যেটা আমরা নাচ শেখে, গান বাজনা শেখে, তাদের জন্য মানে অনেক উপকার, উপকৃত হবে তারা। এবার অনেকে কি হয়, সন্ধ্যাবেলা রোববার দিনকে হয়তো বিজি থাকে কোনো কারণে, এই সময়টা দেখতে পায় না, কিন্তু রেকর্ডেড লাইফটা কিন্তু পরে অনেকে দেখেন, সেটা আমরা পরে আমাদের আমরা দেখতে পাই যে অনেকে আরো ভিউজ বেড়েছে। তো আরো কমেন্ট আছে আমাদের, শাশ্বতী চক্রবর্তী কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো রানাদা। নয়নদীপ ঘোষ লিখেছে, বাহ খুব সুন্দর ডিসকাশন। চন্দনা ঘোষ লিখেছে, রানাদা তোমাদের দুজনকে আবার একসাথে পেতে চাই, আরো বেশি করে শুনতে আর দেখতে পেলে ভালো লাগবে। শাহেদ আনিসুজ্জামান লিখেছেন, অসাধারণ একটি আয়োজন, সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান। সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, মানে প্রত্যেকের নাম বলে এখন যদি আমি সবাইকে আলাদা করে পরিচয় করাতে চাই তাহলে অনেক সময় বেরিয়ে যাবে, যেহেতু আমাদের সময়টা ছোট। অলরেডি আমাদের সময়ের মানে পেরিয়ে এসেছি, আমাদের 7টা থেকে 8টা কিন্তু কথা, নাচ দেখতে দেখতে অনেকটা সময় আমরা পারও করে এসেছি, কি করে এত তাড়াতাড়ি সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তাহলে কি আমরা আরেকটা নাচ দেখে নিয়ে তারপরে ফাইনাল ডিসকাশন করে একবার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? আমি তাহলে বলে আমরা, দেবো, সমাধান করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, তাও লাস্ট যে ভিডিওটা আছে ওটা তাহলে আমরা চট করে একটুখানি দেখে নিই, দিয়ে আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। এটা সম্বন্ধে একটু বলে নিই, আসলে যেহেতু ব্যাপারটা তুমি বলেছিলে যে গান বাজনার বিভিন্ন দিক রাখতে, তো ধামারে টোটাল মোটামুটি যেসব জিনিসগুলো ধামারে খুব ছোট টাচ ছোট করলে, করে ছোট 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 করে আমি একটা গান দুটো দেখানোর চেষ্টা জিনিস, করেছি, এটা হচ্ছে ফুটওয়ার্ক, লড়ি, লড়ি মানে লহরি, লহরি থেকে লড়ি এসেছে, লহরি মানে হচ্ছে বয়ে চলা, নদীর বয়ে চলাকে লহরি বলে। তো এটাও ঠিক তাই, একটা মেইন কথা থাকে, এই মজাটাকে নিয়ে তুমি কত রকম এই কথাটাকে নিয়ে চলতে পারো, এর মধ্যে অন্য কোনো বিস্তার কথা ঢুকবে না, বিস্তার চলবে, বিস্তারটাও হবে খুব সিস্টেমেটিক্যালি, মানে এই কথাগুলোই থাকবে,
ওই আগেও যেরকম বলেছিলাম যে অন্য কোনো কথা ঢুকে আসবে না, তো সেইভাবে বয়ে চলাটাকেই বলা হয় লহরি। লহরি থেকে লড়ি, ফুটওয়ার্ক। তোমাদের যেটা লড়ি সেটাই তবলায় হয় হচ্ছে রেলা। ধাদকে 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 এইরকম চলবে, এই অঙ্গের জিনিস নিয়ে কিন্তু চলবে। দিয়ে একটা স্পিডে কিছু হওয়াটাকেই বলা হয় রেলা, রেল থেকে রেলা। রেল মানে হচ্ছে রেলগাড়িকে কল্পনা করা হচ্ছে, সেই রেলগাড়ি স্পিড প্রথম থেকে শুরু করে শেষ স্টেশনে পৌঁছানো অব্দি চিন্তা করে রেলার সৃষ্টি হয়েছে। তেহাই দিয়ে আমরা ডেস্টিনেশনে পৌঁছই। তোমাদের ঠিক সেম জিনিস হচ্ছে তোমাদের লড়ি, ফুটওয়ার্ক, অনলি ফুটওয়ার্ক। তার হয়ে যাবে, তার আগের যে বলটা তুমি দেখালে সেটা হচ্ছে একটা তিস্র জাতির পরণ ছিল। তিস্র জাতি মানে এক একটা কেন্দ্রে তিনটে চক্রধার পরণ, চক্রাকারে মানে হচ্ছে চক্রাকারে ঘুরে, পুরোটা ঘুরছে তিনবার, মানে একবার শেষ হলো আবার হলো আবার চক্রাকারে ঘুরছে জিনিসটা, ঘুরে তার ডেস্টিনেশন মানে সামনে এসে পৌঁছলো, সেটাকে বলা হয় চক্রাকার পরণ। পরণ হচ্ছে যেগুলো পাখোয়া জঙ্গের বাণী দিয়ে যে বলকে প্রস্তুত করা হয় তাকে বলা হয় চক্রাকার পরণ। তো সেটাই ওখানে দেখানো হয়েছে লড়ি, এই অবধি আমাদের আজকে প্রেজেন্টেশন ছিল। মানে দারুণ লাগলো, চিন্তা ভাবনা যেরকম ভাবে তোমরা করেছো যে সবার যাতে মানে বুঝতে পারে এবং উপকৃত হয়, সেইভাবে তোমরা এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছো, মানে আমার কিছু বলার নেই, খুব ভালো। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো যে এত ছোট ছোট দেখে ঠিক মন পড়লো না, তবে মানে ডিজিটালি এর থেকে বেশি দেখাটাও পসিবল না, কারণ ভিডিও গুলো মানে আপলোড করা ডাউনলোড করা অনেক প্রবলেম হয় চলাতে, কারণ কোথাও গিয়ে আমরা একটা স্টাক হয়ে আছি এখনো। বাট আমরা আবার তোমাদেরকে পাবো আর একটা এপিসোডে, কারণ অলরেডি অনেকে কমেন্ট করেছেন, তো সেই এপিসোডে আমরা আবার মানে নিয়ার ফিউচার আর একটা তোমাদেরকে নিয়ে এপিসোড করতে চাই, কারণ এইটুকুর মধ্যে এক ঘন্টা না অলমোস্ট 1.5 ঘন্টাই হয়ে গেছে, বাট স্টিল দেখলাম আমরা। তো হোপফুলি যে আমরা খুব শিগগির আবার তোমাদেরকে পাশে পাবো, সাথে পাবো, এবং তোমাদের আরো নতুন নতুন কিছু দেখবো। আর তোমাদেরকে আবারও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর করে প্রেজেন্ট রিপ্রেজেন্ট করার জন্য। তোমরা দুজনেই অসুস্থ বললে, দেখতেও পাচ্ছি খুব ঠান্ডা লেগেছে, তো তোমরা খুব তাড়াতাড়ি সেরে উঠো। আর রানাটাকে বলবো যে আমরা খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা কাটিয়ে উঠে আবার আমরা ক্লাস করা শুরু করি, সেই অপেক্ষায় আমরা সবাই আছি। একদম একদম, ওইখানে দেখা হবে। আমাদের তরফ থেকে আমি বলতে চাই যে আমরা খুব তাড়াতাড়ি আবার হল প্রোগ্রামে প্রবেশ করেছি, এখনো সেইভাবে হয়তো হল প্রোগ্রাম হয়ে উঠছে না, কিন্তু অনেক অনেক শিল্পী তারা কিন্তু হল প্রোগ্রাম শুরু করেছেন, একটা ভালো পজিটিভ দিক। আমরা ওয়েট করে আছি, তুমি অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছো, বা আমরা হল প্রোগ্রামে তোমার সাথে কোথাও মিট করবো। তারপর থেকে আমরা কিছু করতে পারিনি, বাট আমরাও হোপফুল যে 2021-এর প্রথম দিকে আমরা কিছু রাখিনি, কারণ কিছু প্ল্যান করিনি, কারণ এখন জানো অনেক প্রবলেম, কারণ একটা প্রোগ্রাম শুধু অর্গানাইজ করলে হয় না, ভেতরে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে। তো আমরা 2021-এ শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা প্ল্যান করছি আবার অডিটোরিয়াম বেস প্রোগ্রামে ফিরে যাওয়ার। তো সেইরকম কোন একটা অনুষ্ঠানে আমার খুবই ইচ্ছা রাখলো আমাদের পুরো ইউফোনিক টিমের তরফ থেকে যে তোমাদেরকে আমরা একবার পেতে চাই, এবং তার আগে মানে ওটা তো হবেই ডেফিনেটলি কোনো না কোনো একটা প্রোগ্রামে, বাট তার আগে আমি চাই যে তোমরা আবার একদিন আমাদের প্রোগ্রামে আসো, এইরকম ভাবে আরো কিছু আমাদেরকে উপহার দাও, সেটা আমার একান্ত ব্যক্তিগত। এরপরে যদি আমি তোমার এখানে সুযোগ পাই আসার, তুমি যদি আবার আমাদের ডাকো, তাহলে আমি তবলা নিয়েই বসবো। হ্যাঁ, ওইটুকু পায়ে ঘুম নিয়েই বসবে, তাতে যতটুকু এখানে পারফর্ম করা যায়, কারণ এটা তো পারফর্মিং আর্ট, আর যখন আমরা এখনো একদম ইয়াং রয়েছি আমরা এই সময় পারফর্ম করব, তো সেই সময় যা ডিমান্ড থাকবে ওই রকম ভাবে, মানে একটু চ্যালেঞ্জিং থাকবে যে এটা একটু শুনতে চাই। একটু যদি টেকনিক্যাল এরর্সের জন্য যদি ভুল ত্রুটি কিছু হয়, আমার মনে হয় দর্শকরা সেটা আমাদেরকে মার্জনা করে দেবেন, এবং সেইভাবেই সেটা দেখবেন, যেভাবে আজকে সবাই পাশে ছিলেন সেভাবে সকলে সবাই পাশে থাকবে। তো তোমাদের সাথে আমি পরে যোগাযোগ করে নেব, মানে নেক্সট মান্থে আমরা আবার একটা প্ল্যান করব তাহলে, যেখানে তোমাদের একদম আমরা লাইভ দেখবো, এরকম ব্যাকগ্রাউন্ডে কিছু চলবে না, একদম লাইভ একটা অনুষ্ঠান দেখবো।
বেশ, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, সামনের সপ্তাহে আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে, টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।